হ্যাঁ, এখন আমি পাঠাইছি স্যার স্যার ইয়েতে জিতু ভাইয়ের আমার লটারি সব হয়ে গেছে গ্রুপে। স্যার, মানে কোথায় পাঠাবো হোয়াটসঅ্যাপে দিক। জিতু জিতু কোথায়? স্যার, মেল করলে ভালো হয়, রেজিস্ট্রেশনটা নষ্ট হয় না আর কি। না রে, সমস্যা নেই স্যার, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিক না, জুমে তোমার দিবে স্যার মেল করুক না, হোয়াটসঅ্যাপে দিকে একটা দিলে হলো স্যার। ভাই তাহলে তোর মেল আইডিটা একটু দেন, আমি আমার কাছে মেল আইডি নেই তো। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু, মাত্র আমরা 16 জন মাত্র। মাহফুজা কোথায়? সবাই আপনার দলের লোকজন কোথায় আছে সবাই? স্যার আমি জানি না স্যার, আমি নিজেই জিতু আছে হচ্ছে, আর ইয়া আছে হচ্ছে, আপনি আছেন, আর শ্রাবণ মিঠুন আছে, বাট প্রিন্স এবং রাসেল তো নাই। আচ্ছা, এরপরে হচ্ছে হারেজের গ্রুপে, হচ্ছে হারেজের গ্রুপ, হারেজ সবাই কি আপনার গ্রুপে আছে? জি স্যার, সবাই আছে। মুসা কি আছে? মুসার কি অবস্থা? স্যার আসছি স্যার, দেখতেছি সব। সব দেখতেছেন? স্যার আমি আবার দেখানোর চেষ্টা করব কি আচ্ছা, একটা মিনিট আমি সবাই প্রবলেমটা। দেখে আসি কে কে আছে না আছে। আবু সাইদ, আবু সাইদ আপনার গ্রুপে সবাই আছে কি? স্যার আমার গ্রুপের দুইজন নাই স্যার, একজন আসছিল সকালে, আমি আছি, রকিব ভাই আছে আর আব্দুল করিম ভাই আছে, আর নাইকে? মেহেদি ভাই আসছিল বুঝছেন, আসার পরে একটু আগে আবার লিভ নিছে, আর আপনার হলো হাবিল ভাই এখনো আসেনি সকাল থেকে। এই দুজনের কথা বলছেন, আপনি দুজন চ্যালেঞ্জ আপনার আনা, আপনি তো ব্যর্থ হয়ে যাচ্ছেন তো দুজনকে। হাবিল ভাইকে ফোন দিলে স্যার ফোন রিসিভ করে না তো, আর অনেক সময় ফোন দিলে আবার চলে আসে এমনিতে, আর মেহেদি ভাইকে সকাল সকালে ফোন দিয়েছিলাম, উনি আসছিল, আসার পরে একটু আগে আবার লিভ নিছে, এখন কি সমস্যা হচ্ছে জানি না। আচ্ছা, এরপরে আর আর ছিল রিফাত না? রিফাত আপনার ভাই মেল দিয়ে দিছি গ্রুপে, আমার গ্রুপে চারজন আসছে স্যার, মনোয়ার পাইছি ভাই, পাইছি। আমাদের তো সমস্যার কথা বলছে তাই না? জি স্যার। আচ্ছা, আর কোনো গ্রুপ কি ছিল না? 4টাই ছিল গ্রুপ, ভুলে গেলাম। যাই হোক, হ্যাঁ শরীফ দেখান। আমি শুরু না স্যার, একটু আগে বুঝতে পারতেছেন স্যার, আমাদের কি করতে হবে এটা ফেসবুকে, কোনটা? না না, এটা আসলে ভেরিফাই করলেন না না, এটা লাইভ দি, লাইভে সমস্যা, লাইভ দিলাম আর কি। হ্যাঁ শরীফ দেখান। স্যার এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা শো করে স্যার, আচ্ছা, যখন প্রোফাইলে অল ইওর গ্রুপস আর যাচ্ছি কাইন্ডলি তখন এই পোস্ট লেখাটা শো করে। আনটিল ইউ অ্যানসার এ ম্যান্ডেটরি টেক্সট কোশ্চেন, কি বলেন দেন, টেক্সট কোশ্চেন দেন, কি আছে কোশ্চেনটা কি ক্লিক করেন? কিন্তু এটা যে এরা মানে এটা এটা যে ইয়ে করছে, আমার কিন্তু গিগ গুলো লাইভ হচ্ছে স্যার, ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে, সব হচ্ছে, কিন্তু এই লেখাটা কেন শো করে আচ্ছা, তো লেখাটার উপর এটা ক্লিক বুঝতেছি না। করেন, ক্লিক করেন দেখি কি আসতেছে। ম্যান্ডেটরি টেক্সট কোশ্চেনটা কি, এই যে উপরে চালু চলেন, ম্যান্ডেটরি টেক্সট এটা কোশ্চেন, এটা স্যার এই এই মেসেজটা বেশিক্ষণের জন্য থাকে না স্যার, এটা 2-3 সেকেন্ডের জন্য থাকে, এই জন্য আমি এটাকে স্ক্রিনশট দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়েছি। আচ্ছা বুঝছি, ম্যান্ডেটরি কোশ্চেন উপরে ক্লিক করেন, ম্যান্ডেটরি টেক্সট কোশ্চেনটা আমি যে দেখাচ্ছি টেক্সট কোশ্চেনের উপরে ক্লিক করেন না। জি স্যার, 816 18, ভালো ভালো ভালো। জিতু ভাই আরে যে এটা আছে স্যার, হ্যাঁ ভাই একটু মেল চেক করেন ভাই, এটা তো ঠিক আছে, তো এটা আপনি দিবেন, নো না দিলে সমস্যা, এখন ব্যান হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? আপনি জি প্রশ্ন স্যার, আসলে আপনি দিবেন হচ্ছে আর ইউ আর ইউএস পারসন, নো নো ক্লিক করে ওকে আমি দিবেন, নো দিছি স্যার, আমি নো দিয়ে ওকে করেছি স্যার, তারপর সমস্যা হচ্ছে। এই যে নো দেওয়া আছে, তারপরে ওই লেখা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বুঝতেছি না।
আচ্ছা তাহলে আবার আসলে আবার দিবেন ঠিক আছে আমি এটা দিছি এখানে এই যে এখানে মেসেজে এখানে আছে যে এই লেখাটা আছে কমপ্লিট দেখাচ্ছে আচ্ছা এরপরে দেখাচ্ছে না এবার দেখানোর তো কথা না ঠিক আছে এই ধরনের কোশ্চেন সবারই ফর্ম W90 সরি ভাই হ্যাঁ হ্যাঁ কথা বলতেছে আর কি আর কিছু না ওখানে নো করে দিছিলাম এটা না দিলে সমস্যা হয় এখন প্রথমে সমস্যা হয়েছিল কি না আমার আসেনি ফার্স্ট টাইমে আচ্ছা আমার আসেনি স্যার এই যে এটা ভালো করে পড়ে আমি বুঝলাম এটা নো দিতে হবে নো দিয়ে এটা আমি এখন আপনার 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 হলো যেহেতু গিগ লাইভ আছে এবং ইমপ্রেশন হচ্ছে সমস্যা হওয়ার কথা নয় ইমপ্রেশন হচ্ছে ক্লিক তো হচ্ছে এই জিনিসটা কালকেও ক্লিক হইছে এই যে এ মানে হারিস ভাইরও আসছে এরকম মানে তিন দিন আগে থেকে আসা শুরু করছে আমি নো করছি তারপর আর কোনো সমস্যা হয় নাই ও নো করার পরে একটা মেইল পাঠাইছে আমার মেইল পাঠানোর পরে বলতেছে যে আপনার তারপর ওটা কান্ন দেখাচ্ছে আমি বুঝে না আচ্ছা মেইল পাঠাইছে ওকে আমাকেও মেইলটা হ্যাঁ জি স্যার আমাকে মেইল করেছে আমাকেও পাঠাইছে আমি দেখাচ্ছি আমাকে মেইল করার পর শুধু বলছে যে আপনার সম্পূর্ণ ইনফরমেশন মেইলটা পাঠাইছে দেওয়া হইছে এবং ওখানে থেকে আপনার এতটুক সার্টিফিকেট মানে কি কনফার্মেশন জানানো যাচ্ছে যে আপনি ইউএস পারসন না আপনি বাংলাদেশি শরীফ কোথায় গেল নেট প্রবলেম স্যার দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছি ওপেন করেন এটা এই যে স্যার A quick confirm that your review and approved by the US tax authority for the action. আচ্ছা এখানে তো আপনার আসছে যে আপনি US tax authorized. A quick note of confirm that you are এই যে এখানে আবার দিয়ে দিছে গ্রেট নিউজ বা এরকম দিয়ে দিছে এই যে স্যার গ্রেট নিউজ ইউ আর কমপ্লেইন উইথ এত ট্যাক্স রেগুলেশনস এরকম আচ্ছা আপনার তো মনে হয় ইয়া তো আপনি এইভাবে আসে নাই আপনার হারেস কি আপনি এইভাবে আসছে হারেস আপনি এইভাবে আসার কথা না হারেস বাবা তো উনি ভুল করে এরকম ভাবে স্যার আমার ফার্স্ট টাইম মনে হয় স্যার আপনার আপনার হলো ইয়েস দিছিল মনে হয় আপনি এখানে তো বলতেছেন না যে আপনি এখানে মুক্তি পাইছেন আপনাকে বলতেছেন তো আপনি অ্যাপ্রুভড হইছেন বুঝছেন আপনি অ্যাপ্রুভ দেখা যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু আমি তো ওখানে প্লেন নোতে দিলাম স্যার আচ্ছা এখন কেন এটা হইছে আমি ভালো করে ওইটা পড়ে আবার মানে বুঝে শুনে তারপর নো দিলাম আমি তো এখানে দেখলেই তো বুঝা যাবে যে আমি ইউএস পারসন নই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি
আচ্ছা আপনি যা চলে যান ওখানে আবার যান তো দেখি ভাইবারে আবার যান ভাই শরীফ ভাই আমার একটু দেখবেন আমার কি মেইল আসছিল দেখান এখানে নো দেখেন সেভ মে আছে এখানে এখানে নো তে সেভ মে আছে স্যার আচ্ছা এমনি তো সমস্যা হচ্ছে না আপনার আপনি বার ইমপ্রেশন আসতেছে বা ইয়া হচ্ছে সমস্যা হচ্ছে না না শরীফ ক্লিক হচ্ছে ইমপ্রেশন হচ্ছে আজকেও ক্লিক হইছে স্যার ক্লিক হইছে ইমপ্রেশন হইছে আচ্ছা হবে ইউএস আচ্ছা আপনি আবার নো আসলে নো বারবার যখন যখন তখন নো দিয়ে দিয়েন যখনই আসবে তখন নিয়ন দিয়ে দিয়েন অ্যাভয়েড না করে এটা নো দিয়ে দিন কয়েকবার দিয়ে দিয়ে দেখেন কি অবস্থা হয় আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে না স্যার না এটা তো ট্যাক্সের জন্য আর কিছু না ট্যাক্স সমস্যা বলতে এটা ট্যাক্সের জন্য মানে আপনার অ্যাকাউন্ট যদি ইউএস এর হয় আপনার ট্যাক্স কাটবে আর কি এটাই ট্যাক্স বেশি কাটবে হ্যাঁ শরীফ ভাই হ্যাঁ ওই যে দেখেন ওই যে উপরে যে আপনার নোটিফিকেশন আসছে না হ্যাঁ হ্যাঁ তার সাইডে দেখেন একটা মেসেজ আইকন আছে আইকনটাতে একটু ক্লিক করেন ওই উপরকার মেসেজটা রিড হয়ে যাবে আর আপনার আসবে না হ্যাঁ এখন আপাতত এইভাবে অ্যাকাউন্ট একদিন একদিন যাক বুঝছেন আপনি আপনার হলো দেখেন যে ইমপ্রেশন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সম্ভবত আশা করা যায় আপনার আজকেও 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 দেখলাম ইমপ্রেশনও বাড়ছে আবার ক্লিকও করছে যে আপনি আরো একদিন এইভাবে ওয়েট করেন হ্যাঁ তারপর দেখেন কি হয় হয়তো এরকম হতে পারে একদিন পর ওনারা ওই লেখা সরাই নিতে পারে না শরীফ আপনি এখন অফ করে দেন আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন অফ কথা বলেন বুঝতে পারছি যে বিষয়টা বুঝতে পারছি স্ক্রিন শেয়ার অফ করে কথা বলেন তা নেটের প্রবলেম করবে না স্যার আজকে অনেক নেটের প্রবলেম হচ্ছে জুমের থেকে কয়েকবার বের করে দিচ্ছে স্যার বুঝতে পারছি স্যার আমার একটা দেখাচ্ছে দেখুন একটা মিনিট ওই স্ক্রিনশটটাও ওই গেল বন্ধ করা যাচ্ছে না আচ্ছা শরীফ আছেন কি বেরিয়ে গেছে হ্যাঁ বলতেছে আচ্ছা তো ওইটা এখন দেখেন কি হয় ঠিক আছে যখনই আসবে তখনই আপনি নো করে দিয়ে দেখেন কি অবস্থা হয় প্রথমে আমি নো করে দিছি আচ্ছা হ্যাঁ রকিব বলেন স্যার এখানে গিগে স্যার এখানে এরকম দেখাচ্ছি গিগ analysis our back view your impression clicks and order you abo এর বাইরে কি সব ঠিক আছে এর সমস্যা না আপনার যে ইওর গিগ অ্যানালাইসিস আর ব্যাক ওই উপরে দেখা বোর্ডগুলো ওপেন হয়েছে আপনি হয়তো ওপেন করা ছিল না ড্যাশবোর্ড মেসেজ অর্ডার এগুলো ওপেন করা ছিল না এখন ওপেন হয়েছে দেখে বলতেছে আর কি ইউ আর এবল টু অ্যাক্সেস ইওর কমপ্লিট অ্যানালাইসিস ডাটা সুন কোনো সমস্যা এটা এর মেসেজটা ভালো মানে উপরে করতে পারবেন বলতে স্যার কি কোনো সমস্যা না ও কি বুঝতে পারছেন কি এগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না এগুলা ফাইবারই আপনার গণনা করে এখানে পার দিন আপনার 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 হলো আপডেট করে দিন মানে এই অপশনটা অল্প কিছুদিন আগে ছিল না বুঝছেন মানে ফার্স্ট টাইম ছিল পরে মাঝখানে ফাইবার অফ করে দিয়েছিল আবার আপনার হলো আনছে ওই জন্য ওটা
নোটিশ দেখাই দিচ্ছে যে আপনি চিন্তা করার প্রয়োজন নাই, ওটা মনে করেন যে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি পাইছেন আপনি, আমি তো স্যার স্ক্রিন শেয়ার করতে পারছি না। জি স্যার, সমস্যা দেখবো, একটু ব্রেক থেকে আসি, 10:10 হয়ে গেছে, ব্রেক থেকে এসে পরে ইয়ে করবো, ওকে, নেটের প্রবলেম করতেছে, সমস্যা করতেছে, আমি তো এটা ব্রেক থেকে এসে দেখবো নে। দেওয়া লাগবে, আপনি নিজে পারেন না? আচ্ছা ঠিক আছে, আপনি নিজে করবেন, আমি দিব তাই? আচ্ছা ঠিক আছে, ব্রেকের মধ্যে ট্রাই দিচ্ছি, ব্রেকের মধ্যে নামাচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ বলেন জিহাদ, ব্রেক টাইম কতক্ষণ স্যার? 20 মিনিট স্যার, আমাকে একটু লিভ নিতে হবে স্যার। কেন স্যার? আমি আবার 20 মিনিট পর আসতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে, আল্লাহ হাফেজ। সাইদ ভাই একটু দেখেন তো, আমার অটো রিফ্রেশ হচ্ছে না তো, একটু যদি হেল্প করতেন। আজকে কয়টা হয়েছে? আজকে গতকাল 48টা ছিল, আজকে মোটামুটি সবগুলো মিলে 102টা। বাপরে ভাই, তো একটা গিগে 102টা? হ্যাঁ একটা গিগে 102টা। বাহ ভালো হইছে ভাই। আর ভাই আমি অটো রিফ্রেশও দিইনি কো। আর ভাই ওই যে স্ক্রিন শেয়ার করতে হবে, হ্যাঁ আমরা যে কাজ করতেছি তো, মানে কাজ করলেও স্ক্রিন শেয়ারে ব্রেক টাইম লিখে কাজ করতে হবে, ওই জন্য শেয়ার করতেছি। মানে ব্রেক টাইম লেখা আমাদের কথাবার্তা বলতে হবে, তাছাড়া ইয়া হচ্ছে সমস্যা একটু হয় নাকি? সাইদ ভাই, সাইদ আছে? শোনো, ওই যে আমি একটা ওই যে গিগ যেটা কালকে তৈরি করলাম, লিংকটা পাঠাইছি, দেখছো এটা ভালো করে? লিংক পাঠাইছেন? হ্যাঁ দেখছি তো। মানে গিগটা ওপেন করে দেখছেন? না অবশ্য ওপেন করি নি এখন পর্যন্ত। হারিস ভাই দেখছেন? হ্যাঁ ভাই দেখছি। ও কেমন হয়েছে? কেউ তো কিছু বললো না। সুন্দর হয়েছে ভাই, ভাত খাচ্ছি তো জন্য কিছু বলতে পারতেছি না। ও আমারও সেম অবস্থা, তাই তো বলি, তাছাড়া কেউ রেসপন্স করে না। আপনার টাইটেল বা ডেসক্রিপশন সবগুলোই আপনার মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ
আর আমি এখনো ইন ডিটেইলস ওইভাবে ভাই লক্ষ্য করে দেখিনি বুঝছেন, যেটা হলো সত্য কথা বুঝছেন, এই জন্য সবকিছু এখন বলতে পারতেছি না, আমি দেখে আপনাকে পরে জানাবো নি। আচ্ছা ঠিক আছে। কারণ আমার গিগ তো এমনি কাজ করতেছে না, আর এসইও করে যদি হয় তো হলো না হলো নাই। হ্যাঁ এসইও করা যায়, করে আপনার একদিন আপনি দেখতে পারেন, যদি হয় হলো না হলো ওই গিগটা ডিলিট করে দিয়ে আপনি আরেকটা করবেন। আমার ইমপ্রেশন আগের মতো হচ্ছে না, আগে অনেক ইমপ্রেশন হলো কিন্তু এখন একটু ইমপ্রেশন কম হওয়ার কারণটা কি বুঝতেছি না। আগে একদিনে একটা গিগে 150টা ইমপ্রেশন হয়েছে, কাউকে খাওয়াচ্ছ না সেই জন্য এরকম হয়েছে। এই যে এটা কে স্ক্রিন কে শেয়ার করছে, আরেশ ভাই নাকি? ও রশিদ আপু, এই তো রশিদ আপু ইয়া দিছে, চা দিছে, খান। তুমি খাও। আম দিলাম আপনাকে, আম দিলাম তাও খাওয়াইনি আমি। রশিদা আপু কেন চা দিবে? হ্যাঁ আপনার কি হয়েছে? আমি তো পাঠাইছি, আমি তো মাহফুজা আপুকে আম পাঠাইছি। চিন্তা করা যায় সবগুলো খালি মাহফুজা আপুরেই আর নিবা আপুরে পাঠায়, আমরা কি পাঠাই নাকি? আমরা বানের জলে ভেসে এসেছি, আমাদের দেওয়া যাবে না। ঠিক আছে আপনাদেরও দিয়ে দিব বললে মন মানসিকতা। আমি আচ্ছা আচ্ছা আমি সবাইকেই তো পাঠাইছি, আমি গ্রুপেই তো পাঠিয়ে দিয়েছি একবারে। আমরা মাঝে মধ্যে দীপিকা কারিনা কাটরিনা অনেকের অ্যাড দেখি টিভিতে, যে লাক্স লাক্স ব্যবহার করে সে সুন্দরী হয়ে স্টার হয়ে আকাশের থেকে ঘুরে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর চলে আসছে, এরকম একটা সে লাক্স ইউজ করে, তাই না? তোমার বাড়ির যায়নি? আমি বলি শুনেন, আমার বাড়িতে আমার আছে। যে আসলে কি ওনারা কি লাক্স জীবনে দেখছে চোখে? আমার মনে বলে অ্যাড করার সময় সেটা হাতে নিছে, ওটাও মনে ভিতরে অন্য সাবান ছিল। আসলে বাস্তবে যেমন ওনারা কোনোদিন লাক্স ইউজ করেনি, সারা জীবন খালি ছবিতেই দেখে গেলাম, স্ক্রিনেই দেখে গেলাম, খাবার পেটের মধ্যে আর আসলো না। ঠিকানার অভাব নাই হাফসায় গেছে তো একটু সুস্থ হই, তারপরে খাবার দিয়ে পাঠাবো না। ভাই ব্রেনে প্রেসার পড়ছে তো ওই জন্য ভাই, এত প্রেসার পড়ছে যে একদম অসুস্থ হয়ে গেছে। হাই হাই কয়টা ইমপ্রেশন আসছে জানো আপনার? আমার আমি তো আর দেখিনি, ভয়ই যাচ্ছে না, ভয়ে আমি আর খাই না। তবে কালকে ওই ইয়াপুর ওই বকুলাপুর যে রিকোয়েস্টটা ছিল লিখলেন না? আমার কালকে দুইটা আসছে না, একটা ছিল ওটা খুব ভালো ছিল, ওই কাজটা আপনি করতে পারেন, সিম্পল ছবির শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।
হ্যাঁ আপনারা ও তো আমাকে ছবি দেখায়নি ওই বায়ার তো আমাকে ছবি দেখায়নি ওখানে তো লিখে দিছিল তাই না জাস্ট 10টা প্রোডাক্টের ছবি আপনাকে রিমুভ করে দিতে হবে আর সবার যদি একটা করে ব্লক সাইট থাকতো তাহলে ওখানে যে কাজগুলো ওখানে ওই যে ওয়েবসাইটের লিংকে আছে ফাইবারে যদি ওখানে দিতেন তাহলে ওখান থেকে বায়াররা ওখানে ওই যে ওয়েবসাইটটা ভিজিট করত তাহলে আরো সুবিধা হতো একটা গান শুনি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি গান শোনাবে চিন্তা করে দেখছেন আরে স্যার মন উড়ু উড়ু করতেছে ও গান শুনবে না আর আমরা টেনশনে শেষ এক গিগ তৈরি করে দুই দিন বিছানায় পড়ে গেছি আরো একটা গিগ তৈরি করতে তাহলে কয়দিন হবে শেষ চিন্তা করে দেখেন একদিন আরে ভাই হ্যাঁ আপু আপনি কি হচ্ছে ওই ফর্মটা পাঠিয়েছেন না ফর্ম পাঠাইনি কালকে রাতে গিগ তৈরি করেছি আর একটু কাজ ছিল দে মোটামুটি ফজরের আযান দিছি না ওই যে নামাজ পড়ে ঘুমাইছি কিছু না উঠলাম রাতুল ভাইয়া হচ্ছে বলল ওই ইমেল আইডি দিবে ওটাতে লাগবে আমি তো শুনিনি কিছু আমি যখন কথা বলতেছিল তখন আমি ওই ইয়া করতেছিলাম ওই যে জিতু ভাইয়ের একটু কাজ করতেছিলাম ও কেউ কি বলতে পারবে যে কোনটাতে সার দিতে বলছে কই রে রবীন্দ্র সংগীত রশিদা আমরা তোমার মতো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট না আমরা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট এই জন্য অত কিছু জানি না জানেন না আবার কি সবাই কি তো শেয়ার করতে বলেছে বলছে খোঁজ নেয়নি কোথায় দিতে বলছে ও কালকে আপনারা রেডি করেছি দিতে বলছে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপু ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এখন দেন না এখন ওই যে অনেকের আপনার অনেক কিছু আছে তো আপনি যদি আপনারটা দেন স্যার হয়তো খুঁজে পাবে না যে কোনটা মনে করেন ও আচ্ছা সবাই যখন দেওয়া শুরু করবে তখন দিয়ে দেব আর ভাই ভাই কি দিতে বলছে ভাই জি ভাই কি দিতে বলছে আমি বুঝতে পারিনি ভাই যে কালকে বললো না যে আমাদের যে পোর্টফোলিও আছে মানে আপনার হলো ও হ্যাঁ ওই যে আপনি যেটা দিবেন আর কি জি জি ওইটা তৈরি করার পরে স্যারকে আজকে যখন ক্লাস শেষ হবে না তার আগে আগে আপনি বলবেন যে স্যার আমার ওইটা ফাইনালি রেডি হয়ে গেছে আমার নয় আর অনেকের হয়েছে ওগুলা পাঠিয়ে দিব আপনার আপনার কোন জায়গায় স্যার তখন বলে দিবে যে এই সময় আপনার হলো হোয়াটসঅ্যাপে বা অন্য কোন জায়গায় যদি বলে সেই জায়গায় আপনার হলো পাঠিয়ে দিলেই হবে আচ্ছা ভাই আমি আজকে দিতে পারবো না আমি সন্ধ্যার আগে দিতে পারবো না আমার পক্ষে এখন ভাই আজকে না কালকে লাস্ট ডেট ভাই আজকে তৈরি করে রাতের পর দিতে পারবো কিন্তু এই মুহূর্তে দিতে পারবো না আমার পক্ষে সম্ভব না ভাই আজকে লাস্ট ডেট না স্যার বললো তিন দিন সময় ছিল এখন আজকে লাস্ট ডেট কিনা আমার মনে নাই স্যার জানাইছে আগের দিন রাতে জানাইছে কালকে সারা দিন গেছে আজকের দিন এই মাপু জাপু হ্যাঁ আপনি গিয়ে গ্যাস ট্রিপ করার সাথে সাথে হলো অর্ডার পাচ্ছেন আর বলছেন যে হচ্ছে আপনি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট দেখছেন আবু কিভাবে মনে করেন যে নিজেকে লুকাচ্ছে হ্যাঁ আর নিজে কত পাচ্ছে সেটার হিসাব নাই আর আমি তো আমি সেদিন গ্রুপে একটা গল্প লিখছিলাম না যে দুই বোন আছে তার মধ্যে বড় বোনের বিয়ে তে বড় বোনকে কেউ বলতেছে না যে তুই নাকি বিয়ে আইতে সেই ওকে ভালো লাগতেছে না শেষ পর্যন্ত ছোট বোনকে বলতেছে বড় বোন তুই নাকি বিয়ে সে বিয়ে তো তোর বসে এতক্ষণ পর বললো এই কথাটা সব সময় বলতে পারিস না যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট মানে আপু বলতেছে এই জন্য আমরা যেন বলি না আপু আপনি তো ভালো পারতেছেন আপনি খুব সুন্দর কাজ করেন আপনি একেবারে স্মুথ ভাবে কাজ করেন আপনার কাজের হাত খুব সুন্দর এই কথাগুলো যেন আপু বলি এই জন্য বলতেছে আপনি বুঝতে পারছেন ভাই খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন আমি তো কেবল এই কথাই বলতে ধরলাম আরে যা তো সুন্দর করে কোথায় কথা বলতে পারো এমনি আর রয় বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনে আচ্ছা আবু সাইদ শুনতে পাচ্ছ তুমি না অবশ্য আমি কালকে আবু সাইদের সাথে আমি দেখো আমি হাফসাইদ চ্যাট বক্সে একটা আমি পাঠাইছি এটা ফটোশপে তৈরি করছি কালকে গিগ তৈরি করতে সময় নষ্ট হয়ে গেছে তাও অনেক তাড়াহুড়া করে করছি ঠিক আছে কিনা দেখো একটু তোমার একটা ভুল আছে মানে এক জায়গায় একটু মিস্টেক হয়েছে আমি সেটা বলছি আগে আমার ঠিক দেখো হতেই পারে ওটা কারেকশন করো তাহলে ওটা ঠিক হয়ে যাবে মানে লেখাতে ভুল আছে ডিজাইন ঠিক আছে কিন্তু একটা বানানে মানে একটু মিস আছে এর কোন জায়গাতে মানে আমি তো এখন বুঝতে পারবো না আপনি দেখো ইমেল ইমেল লেখা আছে তোমারটাতে ইমেল লেখা আছে ওই ইমেইলে ওখানে ইমাল হয়ে গেছে ও আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ আমারটা একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা আচ্ছা দেখতেছি
আগে আমারটা চেক করি, আমারটা মনে করুন ভুল হয়েছে, আমারটা আগে ঠিক করে নেই, তারপর দেখতেছি। জি ওখানে আমারটা আই নাই, মানে আপনার হলো আই আপনার ছিল না, ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ শরীফ ভাই, হ্যালো। হ্যাঁ আপনার যে আম্মুর নাম, আপনার আম্মুর যে নাম আছে না ফরিদা বেগম, ওইটাও দেখেন ফোল্ড করে দিছেন। তারপর 23 আপনার যে তারিখ আছে, ইয়ে আপনার হলো বয়স আছে, সামনেরটা বোল্ট ছিল, পিছনে ওইটা আপনার 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 হলো বোল্ট হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটাই সমস্যা আছে তো তাই নাকি? হ্যাঁ স্যার আছে কি না স্যার, অন্য কোনো সমস্যা নেই। কালকে অনেক তাড়াহুড়ো করে করা তো, মানে এর জন্য গিগ তৈরি করতে সময় নষ্ট হয়ে গেছে। এগুলো মিস্টেক হতে পারে ভাই, এখন মানুষ বলতে ভুল হবেই। আচ্ছা আমাদের কোম্পানির নামটা কি ঠিক আছে আসলে? হ্যাঁ স্যার ওইটাই দিতে বলছে। এর আগে ওই যে আমরা যে আপনার যে, হ্যাঁ আমি 5 মিনিটে আসতেছি। এর আগে আমরা যে অঙ্গীকার নামা করেছিলাম না, হ্যাঁ ওইটাতেও আপনারা দেখবেন যে এই নামে মনে হয়েছিল, খেয়াল করে দেখবেন। হ্যাঁ শরীফ ভাই, আপনার আপনার হলো ব্রেক টাইম কয় মিনিট ছিল? 20 মিনিট। 20 মিনিট নির্দিষ্ট সাইজ দিতে হবে? নির্দিষ্ট সাইজ নাই বুঝছেন, তারপরও আপনার এমনিতে আনুমানিক একটা সাইজ আমি যে সাইজ করেছিলাম বুঝছেন, ওইটা ছিল সম্ভবত 1100x480 আপনার হলো পিক্সেলে। আচ্ছা হ্যাঁ আবু সাইদ, হ্যালো আবু সাইদ কি বাইরে গেছে নাকি?
সবাই চুপ হয়ে গেল কেন, ঘুমাইছে কিনা? শাহিদ ভাই, শাহিদ ভাই চলে গেছে। হারেশ ভাই, কেউ তো নাই, মুসা ভাই আপনি আছেন শুধু? আচ্ছা আমাকে কি কেউ একটা সমাধান দিতে পারবে? আমি একটা জিনিস দেখাই, রকিব ভাই আছে, মুসা ভাই আছে, এই যে আমার নতুন হচ্ছে গিগটার আর কি। গিগটা এখনই পাবলিশ করলাম, বুঝছেন মুসা ভাই? মুসা ভাই কই, আপনি আজ কথা বলছেন না? গিগটা কি মুসা ভাই বলছেন কেন? মুসা ভাই, মুসা ভাই ওটা। হ্যাঁ হ্যাঁ মুসা ভাই তো, আপনার মশা শোনা যাচ্ছে রে। ও মশা শোনা যাচ্ছে আমার, একটু কথা বলতেছ মশা আছে। ও আমার একটু শুনেন, আমার একটু গলার সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে আছে তো, কাশ হচ্ছে, ওর জন্য কথায় একটু সমস্যা হচ্ছে। না সমস্যা না, এমনিতে একটু মজা করলাম তাই। আচ্ছা আচ্ছা, এই যে আমার এখানে এই জিনিসটা এখানে ডবল কি করে হয়েছে বুঝতে পারছি না, এটার কি সমাধান আছে? মানে ডিলিট করা যাচ্ছে না। এটা তো একটা হাইট হয়ে আছে। জি, একটা হাইট হয়ে আছে আর একটা রিড অনলি হয়ে আছে তো। কোনটা হাইট হয়ে আছে? এটা নিচেরটা? হ্যাঁ নিচেরটা। তো এটা কি এরকম থাকবে? এখন অসুবিধা আছে? সমস্যা হওয়ার কথা নয়, মানে আমি হচ্ছে আপনার সমস্যাটা হইছে। আমি হচ্ছে মানে ওটা পাবলিশ করার পরে দেখলাম এরকম হয়ে গেছে, কিন্তু পাবলিশ করার পরে পরে আবার একবার এডিট করলাম, তখন দেখলাম ভিতরে যে যে ওটা একবারই আছে ওখানে, এখানে এসে এরকম হয়ে গেছে। কি আর করার, কোনো সমস্যা নাই। এটা তো আপনার মানে দেখা যাবে না আর কি, মনে হয় এটা ইয়া হয়ে আছে তো, আবছা কালার হয়ে আছে। তাহলে মনে হয় সমস্যা হবে। এই ছবিটা আবার এরকম হলো কেন? আমাকে একটা ইস্যু করে গিগ দিতে হবে, তাছাড়া সমস্যা আমার রিকোয়েস্ট আসে না ভাই। ঠিক আছে, সাইড আছে আপু? সমস্যা নাই তো। আপনার ওই ফর্মটা স্যার কখন দিতে হবে? স্যার আমি এখনো করিনি তো, কেবল গিগ করা আমার শেষ হলো। আজকে তো দেওয়া দিলে ভালোই তো, মানে আজকে স্যার সন্ধ্যার পর দিলে একটু হবে স্যার। হইব হইব। আচ্ছা ঠিক আছে। আর আমার এই অবস্থা স্যার।
স্যার আমারটা রেডি হয়েছে, ওটা কি চ্যাট বক্স ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব? স্যার আমার একটা আগে করা, স্যার একটু দেখেন না স্যার, কিছু এমনি কথা বলছি স্যার এর সাথে। আচ্ছা আপনার হচ্ছে দুইটা করা আছে নাকি? ইমপ্রেশন তো আছে, বাড়তেছে না? না স্যার, বাট রিকোয়েস্ট আসছে না স্যার, এটা খুব কম মাত্র দিয়েছে, পরে কাটটা স্যার প্রচন্ড বাড়ছে রিমুভের। মোশা ভাই আপনি রিকোয়েস্ট আসছে না কি করে বুঝছেন? আপনি হয়তো তখন অ্যাক্টিভ থাকছেন না। রাতে দেখবেন, দিনের বেলাতেও দেখবেন, এই যে আপনার এই তিনটার পর থেকে রিকোয়েস্ট আসা শুরু হয় সেই হারে, আর রবিবারে সব যাইতে বেশি রিকোয়েস্ট আসে, মানে ছুটির দিন তাই মনে হয়। মেহেদি আছে? মেহেদি কই? মেহেদি স্যার আমি হোয়াটসঅ্যাপে আমার ইয়েটা দিলাম স্যার, একটু দেখেন স্যার কি দিবেন। ওই সিভি স্যার একটু দেখতেন ঠিক আছে কিনা। আচ্ছা মেহেদি কোথায়? মেহেদি আসবে কোথায় গেল? কম কেন? সোহাইব আসছেন? সোহাইব নেটে আসলে প্রবলেম করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাইব ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। নেটের প্রবলেম করতেছে না? হ্যাঁ স্যার। স্যার রাত 2:45 থেকে এই যে সকাল 10:01 পর্যন্ত ছিল না, এই কিছুক্ষণ আগে আসলো, তাও প্রচুর প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি যে এটা দিছিলাম এটা কি ঠিকঠাক করছেন? আমি একটা যা ইয়া দিলাম, যে একটা ফর্ম দিছিলাম, যে এটা ঠিকঠাক করছেন কি? স্যার ওটা তো স্যার এখনো করা হয় নাই স্যার। জি তো আপনি ছবি পাইছেন না? জি স্যার পাইছি স্যার। আচ্ছা ওকে হইছে, আপনার শেষ হইছে এটা? না ওটা স্যার আপনারে দেখায় তারপরে তো দেবো স্যার। হ্যাঁ দেখান দেখান। স্যার দারুণ দারুণ হয়েছে।
ভালো ভালো হইছে, তিনটা দিয়ে দেন। জি স্যার। এর নাম আইছেন কি? স্যার নাম আইছি স্যার। আচ্ছা আরে কাট রে ভাই, গিগের উপরে ক্লিক করেন, গিগের উপরে ক্লিক করেন, গিগের হ্যাঁ লেখার উপরে ক্লিক করেন, অ্যাক্টিভ গিগ স্যার, না 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 গিগটা দেওয়া আছে, আই উইল ডু এখানে ক্লিক করেন, হ্যাঁ লেখার উপরে ক্লিক, না এখানে না লেখার উপরে ক্লিক করেন, আগের যেটা হ্যাঁ এইটা এটা স্যার, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করুন, আই উইল ডু, এদের শেষ হয় নাই অত অর্ধেক রয়ে গেছে, পাবলিশ এখনো হয় নাই। জি স্যার। শোয়েব, আমাদের ইয়াবু সাইদ তো অর্ডার পাইছে, একটা অর্ডার কাজ করে দিছে থাইল্যান্ডের বায়ারের, আর একটা কাজ আমেরিকা বায়ারে কাজ করতেছে, দুইটা কাজ পাইছে, মানে একটা কাজ পাইছে $5 কাজ করছে, আর একটা হচ্ছে আমেরিকা ডলার আমেরিকার বায়ারের সাথে কথা বলতেছে, হয়তো কাজ পেয়ে যাবে এটা, ঠিক আছে এই আর কি। নতুন অর্জন আমাদের ব্যাচে কোন ক্যাটাগরি স্যার? তে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর কোন ক্যাটাগরি? ও পাঁচ $5 কাজ আছে তাহলে ভালো তো, হ্যাঁ আপনার $5 কাজ আছে, খুবই সহজ কাজ ছিল থাইল্যান্ডে, যেটা এখন টাকাটা এখন হয়তো বা পাই নাই, কালকে কাজ করে দিয়েছি আর কি, আর এটা থেকে ভালো আমেরিকা ডলার আমেরিকার বাইরের সাথে তো এই একই কাজই কথা হচ্ছে, হয়তো কাজটা পেয়ে যাবে, এটা পাইলেই তো আসলে আমেরিকার $5 বাইরে ফাইভ স্টার রিভিউ পাইলে তো অবশ্যই খুব ভালো এই আর কি। কাজ পছন্দ করছে আর কি, এখনো পেমেন্ট পায় নাই, কালকে কাজ করে দিছে আর কি $5। আচ্ছা এরপরে ওখানে এডিট গিগ সবারই করতেছে বোঝা যাচ্ছে, এই যে আপনার যে কেটে যে গেল আপনার হচ্ছে ওই যে সাবমেইন কেবল, এখন তো এটা রিপেয়ার ঠিকমতো হয় স্যার, আমি গ্রুপে পাঠাইছি স্যার আমারটা, দেখেন একটু দেখেন স্যার কোন সমস্যা আছে কিনা, দেখতেছি আমি তিনটা পেজে দিয়ে দিছি স্যার, ওখানে তিনটা পেজ দিছি, আচ্ছা এরপরে হচ্ছে এখানে তো ঠিক আছে, উপরে যান নিচে 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 আসেন স্যার, এখনো আসেনি লোডিং স্যার, আচ্ছা লোডিং হচ্ছে, আচ্ছা আচ্ছা হোক কি করবেন, কাজের সময় স্যার যত ডিস্টার্ব হয়, কালকে রাত্রে ঠিক ছিল স্যার নেট, সকালে উঠে দেখি অবস্থা, শরীফ আপনি এটা তো PNG ফাইলে দিবেন নাকি? PNG ফাইলে হবে না, থেকে আমি খুব ভালো আছি স্যার, 10 কিলোমিটার আমি তো এটা ইয়ে ফাইলে দিছি স্যার, ওয়ার্ড ফাইলে দিছি না, আপনার তো PNG ফাইলে আসছে আপনার এখানে, আচ্ছা একটা মিনিট, এখানে আপনি শুধুমাত্র পোর্টফোলিওতে দিবেন তাই তো?
মানে পোর্টফোলিও কি আছে তা দেখবো তাই শরীফ শরীফ শুনতে পাচ্ছেন কি আপনার ছবিটার মধ্যে ছবিটা কিসে তোলা এটা অনেক আগের ছবি স্যার এটা মোবাইলে তোলা ছিল এটা দিয়ে অনেক আমার কলেজের ফর্ম ফিল আপ সবকিছু এটাতে করা আছে স্যার চোখের সাইডে গলার সাইডে বেশি কালো হয়ে গেছে দেখো আচ্ছা পোর্টফোলিও দিলে সমস্যা নেই ফাইবারে কি সেম ছবি দিচ্ছেন অন্য ছবি দিচ্ছেন ফাইবারে অন্য ছবি দিছি স্যার জি তাহলে ঠিক আছে পোর্টফোলিও ছবি দিলে একটা হচ্ছে সমস্যা নেই স্যার ওখানে সানগ্লাস পরা ছবি দেওয়া আছে ফাইবারে আচ্ছা সেটা ভালো হইছে চলবে ঠিক আছে ইয়া ঠিক আছে ইয়া মেহেদি কি আসছে এখনো 7 কন্টিনিউ আসে এখন লোড নিচ্ছে জি স্যার এখনো স্যার লোড আছে আচ্ছা সমস্যা নেই আপনি যেগুলো যেটুকু পর্যন্ত করছেন অতটুকু পর্যন্ত আসুক ঠিক আছে তারপর আপনি আসলে শেয়ার করবেন আমাকে ঠিক আছে অতটুকু পর্যন্ত আসুক তো এর রেডি করাই আছে এরপরে যে যেখানে করা নাই সেখান থেকে দেখাবেন কোনো প্রবলেম নাই ওকে স্যার আসুক স্যার আসলে আমি শেয়ার করতেছি স্যার হ্যাঁ স্যার আমি তিনটা ইমেজ রেডি করছি একটু দেখাই হবে কিনা গিগেট হুম দেখেন জিয়াদ আপনি এখনো কেন দেরি করলেন এখন বুঝলাম না আপনি এত দেরি করে ফেললেন জিয়াদ স্যার আপনি দেরি করলেন কারণ কি এত বেশি স্যার আমার নেটওয়ার্কের অনেক সমস্যা স্যার না হলে আমি গতকাল রাতেই গিগটা তুলে ফেলতাম কিন্তু এখন তো আপনি যে আরেকটা আমি তো গিগই না গিগে দিলাম পোর্টফোলিও দিলাম পোর্টফোলিও তৈরি করছেন আপনি স্যার পোর্টফোলিও কিসের পোর্টফোলিও এমনি একটা আপনাদের কাজ করছেন এখানে এটা মার্কেটপ্লেসের একটা গিগের ছবি স্যার আমার বিহ্যান্সে একটা পোর্টফোলিও আছে স্যার এই পোর্টফোলিও না আপনার নিজের পোর্টফোলিও আর কি একটা আলাদা ভাবে ওই যে ফর্ম ফিল যেমন কোন এইভাবে আর কি আচ্ছা আমি তো দিলাম আপনাদেরকে একটা কাজ ইয়াতে জুমিও দিলাম হোয়াটসঅ্যাপেও দিছি পান নাই আপনি যে ফর্ম পূরণের কথা বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ওটা মানে পূরণ করছি স্যার আচ্ছা আপনি নিজের যে পোর্টফোলিও তৈরি করে ফেলছেন ফ্রম এ নিজের পোর্টফোলিও আছে না আলাদা একটা ইয়াতে করা বুঝেনি কথা আমার না স্যার বুঝতে পারি নাই আচ্ছা আমি জুমে আবার দিচ্ছি এখন এটা দাঁড়ান স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে ছবিটা দেখা আর ওপেন হচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে রাস্টার থেকে ভেক্টর না ঠিক আছে কতগুলো আমি দেখাইছি আপনাকে কিভাবে করবেন দেখাইছিলাম না ওইভাবে আপনার একটা হচ্ছে ঘোলা ঘোলা ছবি হবে সেটাকে আপনি প্রথমে একটা ছবি নেবেন সেটাকে আগে ভেক্টর করে নেবেন করে নিয়ে এটাকে আপনি ছবিটাকে কপি নিয়ে এক চলে যাবেন হচ্ছে ফটোশপে গিয়ে সাইজ সাইজ রেজুলেশন কমাই দিয়ে এটাকে একটু ঘোলা করে ফেলবেন ঘোলা করে এরপর আবার স্টোরে নিয়ে আসবেন এনে এটা রাস্টার ইমেজ লেখবেন উপরে সাইডে ভেক্টরটা রেখে বলবেন ভেক্টর ঠিক আছে এইভাবে দেখাবেন আপনি কিভাবে রাস্তাতে ভেক্টর করা যায় এটা আর কি মানে এটা আপনি কালারাইজ করে আপনি ভেক্টরের রাস্টার কালারাইজ করছেন এটা চলে ঠিক আছে বাট আরো বেটার হয় যদি আপনি এইভাবে করেন ওকে স্যার আচ্ছা করতে তো সময় লাগে না ওটা একটা আছে শারমিনা তো আছেই
এরপর আর একটা করতেছে আর কি, ঠিক আছে না? এটা করতে সময় লাগে না তো, এটা এখানে অতটুকু সময় লাগছে, সেম সময় লাগে এখানে, সব পার্থক্য তো হয় না। আমি আবার দেখা যাচ্ছে কতটুকু সময় লাগে আর আমার। স্যার, হ্যাঁ স্যার, স্যার আমার হচ্ছে বায়োডাটা সব মানে রেডি করছি স্যার, কিন্তু এই হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টের যে গিগের একটা ফটো আছে না স্যার, হুম হুম হুম, শুধু ওটাই দেওয়া হয়নি স্যার, আমার একটা গিগ আছে তো। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছিলেন আর একটা তুলে ফটোটা দিতে। হুম হুম, আচ্ছা ঠিক আছে, আপনি বাকি সব রেডি আছে তো নাকি? জি স্যার, বাকি সব রেডি আছে। আচ্ছা মনোয়ার, আপনার? স্যার আমার গিগ ইমেজটা তো এখনো হয় নাই, গিগ আজকে রেডি করে ফেলবো স্যার। আজকে কাল করে করতে হচ্ছে না, আজকে কেন, আজকে গতকাল করলেন না, গতকাল দেখলেন না স্যার? ইমেজ ইমেজ সব রেডি আছে, শুধু গিগটা খুলতে হবে স্যার, সব কিছু রেডি আছে। তুমি সব তুললেন না কেন, আমার কথা হচ্ছে এটাই স্যার, ইমেজ রেডি করলাম গতকাল। ক্লাসের ক্লাসের পরে তো আপনাদের খোঁজ থাকে না বা ইয়া করা যায় না, পরে কালকে স্যার, আজকে হয়নি। আমার তো কালকে দেওয়ার জমা দেওয়ার ডেট, সবারটা সবারটা কালকে পেয়ে যাবো আমি স্যার। স্যার 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 আমি একটু ব্যস্ত ছিলাম স্যার, ওই গিগটা আমি আজকে পুরে দিতে চাইছিলাম, যার কারণে ও করেনি স্যার। ও আমাদের, হ্যাঁ একটা মিনিট, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আরে মোর নেট চলে গেছে। আসসালামু আলাইকুম আকাশ, আসছেন? আকাশ দেখি আসছে, আকাশ সাহেব আসছেন। এটা আমার অবস্থা, আসলে কথা বলে মজা মজা হচ্ছে না স্যার। জি স্যার, হ্যাঁ চলে আসছে স্যার, দেখি। হ্যাঁ দেখি, কই? আচ্ছা এইখানে না, আর ছাড়ো, আরো যান, নেক্সটে যান, সেভ এন্ড ইয়া কন্টিনিউ করেন, সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, সবগুলো করে করে সব তো করাই আছে, রেডি করাই আছে আপনার। এইভাবে আপনার যে পেজে গিয়ে আপনার ছবি দাও, এই পেজে চলে সেভ কন্টিনিউ করতে হবে, সামনে আগান। স্যার ওনার, স্যার ওনার ওভারভিউ পেজটা আমি একটু দেখতাম স্যার, বুঝি নাই ওনার ওভারভিউ পেজটা যেটা সেভ এন্ড কন্টিনিউ করতে, ওটা একটু দেখতাম। আচ্ছা ব্যাকে আসেন তো, ইয়া ওই আগেটা কি স্যার, ব্যাকে আসতে হবে না, এখানে ওই যে প্রাইজিং এর পাশে ওভারভিউ লেখা আছে। হ্যাঁ বলেন, প্রাইজিং এর পাশে ওভারভিউ লেখা আছে, এটাই 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 বলতেছি আমি, ওটাই ব্যাক দিতে বলতেছি। হ্যাঁ বলেন, ভেক্টর ট্র্যাকিং এর উপরে আর কি করছে? হ্যাঁ আরেকটু নিচে, আরেকটু নিচে স্ক্রল করেন মাউসের জায়গা। আচ্ছা ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন।
কন্টিনিউ করেন, এত করে রাখা আছে, কন্টিনিউ করে করে যান। আকাশ শুনতে পাচ্ছেন কি? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার। কম্পিউটারটা কানেক্ট করেছিলাম স্যার, এই জন্য কথা বলতে পারতেছিলাম না। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে না স্যার। আমার যে দুইটা গ্রুপ ওপেন করা আছে, আমি ওই ডকুমেন্ট ফাইল রেডি করছি স্যার, ওই এক যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। কখন দিবেন আমাকে স্যার? এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা মেইল করে দিব না স্যার, হোয়াটসঅ্যাপে দিব? হোয়াটসঅ্যাপ স্যার, এখানে ফটো। হ্যাঁ একদম কথা বলতে বলতেছি যেহেতু। হ্যাঁ আকাশ, ওয়ার্ড ফাইলে দিবেন, ওয়ার্ড ফাইলে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনার সেভ করার সময় আপনার ওই যে যেভাবে সেভ করার নিয়ম দেখছেন তো, আগে ব্যাচ আইডি এরপরে আপনার আইডি দেওয়া আছে সেভ করার সময়, ঠিক আছে? ওইভাবে সেভ করে দিবেন, আগে যেভাবে দিছিলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওইভাবেই সেভ করছি। আচ্ছা ওইভাবেই দিয়ে দেন, ওয়ার্ড ফাইলে দিয়ে দেন ওইভাবেই। আচ্ছা হ্যাঁ, আপনি ব্রাউজার, হ্যাঁ ব্রাউজার দেন, ক্লিক করেন, উপরে যান, পিকচারে যান, হ্যাঁ ক্লিক করেন। এরপরে হচ্ছে দেন হচ্ছে ওই যে পাতলু দিন, পাতলু মোটু পাতলু। হ্যাঁ এখন কম্পালসারি তো, এখন এটা অবশ্যই কম্পালসারি। এখন কিভাবে কি করবেন আপনি ভালো জানেন স্যার? শরীফ সব কাজ তো করে দেয় আমার, ওই আগে অ্যাকাউন্টটা ওই খুলে দিয়েছে, কিন্তু একটা ডিভাইস থেকে তো দুইটা অ্যাকাউন্ট খোলা পসিবল না স্যার। হুম হুম এটাই সমস্যা। আচ্ছা স্যার, আমি যদি খুলে দিই তাহলে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ, অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ স্যার। হুম স্যার। স্যার এই যে জিতু ভাইয়ের যে আপনার 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 পিকচার গুলো আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো কি হয়েছে স্যার? এগুলো আসলে মানে যদিও এর থেকে অন্যরকম করা দরকার ছিল, বাট এরকম চলবে, চালাতে পারবে আর কি, বুঝতে পারবে নাই। আপনি দেখবেন যে আপনার গিগে গেলে, গিগে মার্কেটিং টাই মেইন ফ্যাক্টর, আর এই ধরনের ছবি আছে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? গিগে গেলে অ্যাভেলেবেল ছবি এখানে আছে, করে ফেলুক একটা। এরপর দেখো পরে। আচ্ছা এখানে এই যে আর ইউএস নো, আর ইউএস পারসন নো স্যার? হ্যাঁ অবশ্যই নো, এটা সমস্যা, অবশ্যই নো দিতে হবে। ওই যে ইএস দিলে আবার সমস্যা হয়ে যাবে, ওই ভাইয়ের মতো শরীফ ভাইয়ের মতো অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সাইদ আমি তো ইএস দেইনি, আমি তো নোই দিছি। আচ্ছা ভাই, আপনিটা তো ওই প্রথমে আমি দেখি নিয়ে যেন বলতে পারতেছি না, যাই হোক সমস্যা নাই। বারবার আপনি ওই কথা নিচ্ছেন কেন ভাই? আমি এমনি তো বুঝাইতে যাচ্ছিলাম ওই কথা দিয়ে। হ্যাঁ পাবলিশ গিগ। এইটা কি আসলো? এর সমস্যা নাই, এটা নিচে গিয়ে ইয়া করে দেন, ডান করে দেন স্যার। ডান? হ্যাঁ ডান। এটা মার্কেটিং এর, মার্কেটিং এর ইয়া আর কি, মার্কেটিং করা যাবে, ওটা লিংক করা যাবে ফেসবুকে বা ইয়াতে টুইটারে লিংক করার অপশন আর কি। ডান হয়ে গেছে, হ্যাঁ আসবে। আপনি এক কাজ করেন, এখন এখানে সময় নিচ্ছে আসবে। শেয়ার স্ক্রিন কপ করে দেবো স্যার? না না না, আপনি প্রোফাইলে চলে যান, প্রোফাইলে যান। এই ওপেন হয়ে গেছে। প্রোফাইল উপরে, প্রোফাইলে গেছে। হ্যাঁ প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যান। আপনার নাম উপরে যান, উপরে উপরে তার নিচে দেখেন পেন্সিলের আইকনের মতন একটা ইয়ে আছে, ওখানে ক্লিক করে
পেন্সিলের আইকনের মত না হ্যাঁ ওখানে ক্লিক করেন আচ্ছা আচ্ছা জি স্যার হ্যাঁ ভাই বলেন এই কি লিখব ওই জায়গায় আপনি কিছু লেখেন যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভার বা গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক ডিজাইনার লেখেন এখানে এটা গিগ না গ্রাফিক ডিজাইনার লেখেন আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার শুধু গ্রাফিক ডিজাইন লিখলেও হবে গ্রাফিক ডিজাইনার লিখে রাখেন গ্রাফিক ডিজাইনার আপনারও আপনারও হল এক্সপার্টও লিখতে পারেন সমস্যা নাই গ্রাফিক ডিজাইন এক্সপার্ট ঠিক আছে বা ডিজাইনার ভাই ডিজাইনার বানান ভুল গেছে ভাই ঠিক করে সমস্যা নাই ইআই এসআই জিতু ভাইয়ের এটাতেও কিন্তু ওই আমার ওইরকম লেখা দেখাচ্ছে স্যার খেয়াল করছেন স্যার ওই দেখি প্রোফাইলে গেলে প্রোফাইলে আবার একবার ইয়ে করতে বলেন রিফ্রেশ করতে বলেন দেখেন দেখেন স্যার এখানে খেয়াল করবেন অ্যাক্টিভ গিগস এর মানে কয়েক সেকেন্ডের জন্য উঠবে লেখাটা ওই যে দেখেন স্যার দেখেন স্যার আচ্ছা আচ্ছা চলে গেছে হ্যাঁ শরীফ ভাই আমার মনে হয় কি এটা মানে নিউ অ্যাকাউন্ট তো ওনারা এখনো ফাইন্ড আউট করেনি যে এটা আপনার আমি বলি শুনে না আমি বলি ভাই ফাইবারে বাগ চলতেছে কয়েকদিন ধরে ফাইবারে বাগ চলতেছে হ্যাঁ হ্যাঁ এই লেখাটা আমারও দেখাচ্ছে প্রবলেমটা হচ্ছে এই লেখাটা আমারও দেখাচ্ছে ফাইবার বাংলাদেশ গ্রুপে পোস্ট হয়েছিল কালকে রাতে দেখলাম লেভেল 2 সেলারের অর্ডার অ্যাক্টিভ থাকা চারটি গিগ ফার্স্ট পেজে থাকার গিগগুলো মানে শো করতেছে না প্রোফাইল থেকে হাইড হয়ে আছে এরকম অনেক কোয়েশ্চন হয়েছে ফাইবারে বাগ চলতেছে আচ্ছা ওদের সার্ভারের কি জন্য সমস্যা ও হ্যাঁ জিতু এটা তো ঠিক হয়ে যাবে না এমনিতে হ্যাঁ জিতু আপনার এখানে কিছু সমস্যা আছে যে আপনি ডেসক্রিপশনের অ্যাড করতে হবে ল্যাঙ্গুয়েজটাও কিছু অ্যাড করতে হবে ঠিক আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে আর অ্যাড করতে পারবেন ঠিক আছে কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন ইংলিশ তারপর হচ্ছে স্প্যানিশ এরপর হচ্ছে আপনার যে ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন এখান থেকে ঠিক আছে আচ্ছা নিচে আরো দেখি আছে কি আছে নিচে আর নিচে যান দেখি কিছু আছে কিনা স্কিল তো এখানে চলে আসছে কারো আসেন এডুকেশনটা অ্যাড করে দিবেন ঠিক আছে আর কিছু লাগবে না এডুকেশন এমএস বিএস আর এমএস স্টাফ অ্যাড করে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে চলবে প্রিন্স কি করলো প্রিন্স তো এখন করলো কিনা না করলো আচ্ছা ঠিক আছে শেষে বন্ধ করো স্যার হুম স্যার স্যার আমার যে পিক সাইবলা দিছেন ওলা তো সবগুলো কাজ করাই স্যার হ্যাঁ আমি কাজ করে করছিলাম আগে ওগুলো ওগুলো স্যার এগুলাই তো হ্যাঁ দিয়ে দেন সমস্যা চলবে এটা চাপ আমি বলি এটা হচ্ছে রিটাচিং এর বুঝতে পারছেন রিটাচিং একটা রিটাচিং এর একটা ডিজাইন ছিল আগুন করে দিতে তার জন্য করছিলাম পরে আর কুড়ি তাই করে দেওয়া সে নিজেই করছে এটা আপনাকে দিয়ে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড রিটাচিং এটা না হ্যাঁ রিটাচিং এটা এটা আপনি তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড না দেই রিটাচিংটাই দেই নাকি হ্যাঁ আপনি একই কথাই মোটামুটি একই কথা একই আপনার কিওয়ার্ডটা ট্যাগ ওয়ার্ডগুলো একই রকমই আসবে টাইটেলে সামান্য চেঞ্জ হবে ঠিক আছে সামান্য আর কি একই কথাই আপনি দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড
এন্ড রিচার্জিং এ লিখতে পারেন, ঠিক আছে? একই তো জিনিসটা, একই তো। আচ্ছা স্যার, আপনি রিচার্জিং দিয়ে সার্চ দেন, এইবলি রিচার্জিং সার্চ দেন, রিচার্জিং দিয়ে দেখি কি আসে, দেখেন আপনি এইভাবে দেখেন, সার্চ দিয়ে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা স্যার, একটু দেখেন, আপনি ফাইবারে গেলেন ধরেন, এইভাবে গিয়ে আপনি এখানে লিখলেন হচ্ছে রিটাচিং, ঠিক আছে, রিটাচিং রিটাচিং, এখানে দেখি কি আসছে দেখেন, ফটো রিটাচিং, ফটো এডিট অ্যান্ড রিটাচিং, স্ক্রিন রিটাচিং, অ্যাডোব, আচ্ছা স্ক্রিন হাই এন্ড ফটো, এখানে স্ক্রিন স্ক্রিন রিটাচিং আসছে না, আমি এটা ক্লিক করি দেখি একটা ভিন্ন, এখানে দেখেন এইভাবে আসছে, এই দেখেন অনেক কম, দেখেন মাত্র 1000, মাত্র 86টা, দেখছেন মাত্র কয়টা গিগ দেখছেন, আপনি এমনি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ দেন, দেখেন আপনি যদি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ দি সার্চ দেন, আপনি দেখেন কত আসে, ওটা 1076 স্যার, এই যে বললাম ব্যাকগ্রাউন্ড রিমুভ দি সার্চ দিলে দেখেন চলো কতগুলো আসে, এখানে আসে 44296টা, তাই না, ব্যাকগ্রাউন্ড রিমুভ দি সার্চ দিলে, ঠিক আছে, আর আপনি লেখেন যে ফটো রিটাচিং কয়টা আসলো দেখছেন কত কম আসলো, আপনার যখন ব্যাকগ্রাউন্ড সার্চ দিলাম কতগুলো আসলো আপনার ইয়াটা গিগ, প্রায় 44,000 গিগ আসছে, তাই না, আপনি এখন এখন এটা আমি ক্লিক করলাম, দেখেন কি লেখা এখানে হচ্ছে, দেখেন হচ্ছে এই আপনি কয়টা অ্যাকাউন্ট নিয়ে খুলবেন, এভাবে ঠিক আছে 5-6টা অ্যাকাউন্ট নিয়ে খুলবেন, কি কি ধরনের লেখাগুলো টাইটেল ইউজ করতেছে, ঠিক আছে, লিখেছে কি আই উইল ডু হেডশট রিটাচ পোর্ট্রেট স্ক্রিন অ্যান্ড ইমেজ এডিটিং, ঠিক আছে, এখানে কি লেখা আছে, এখানে এ হচ্ছে মালয়েশিয়া থেকে করছে, এবং এখানে এগুলো দেখবেন আপনারা দেখবেন, এবং এখানে কি ধরনের কিওয়ার্ড ট্যাগ ট্যাগ কি ইউজ করছে, ফর রিটাচ বিজনেস ফটো হেডশট রিটাচ হেডশট হাই এন্ড স্ক্রিনশট স্ক্রিন রিটাচ, ঠিক আছে, এগুলো ইউজ করছে, ঠিক আছে, এই একটা দেখলাম, আচ্ছা আমি আর একটা দেখি, এটা একটা দেখলাম, আচ্ছা আমি এটা ওপেন একটা কিউ দেখলাম জন্য, এইটা ওপেন করি, আই উইল ফটোশপ এনহ্যান্সমেন্ট স্ক্রিন রিটাচ অ্যান্ড ফটোশপ এডিটিং, ঠিক আছে, এই শব্দটা ইউজ করছে, এখানে এভাবে এ হচ্ছে আপনার পাকিস্তানের বায়ার বেশ কাজ করছে, আচ্ছা এবং এখানে কি ধরনের স্ক্রিনশট ইউজ মানে ট্যাগ ইউজ করছে, ফটো রিটাচ, ফটো এনহ্যান্সমেন্ট, অ্যাডি ফটোশপ, স্ক্রিন রিটাচিং, ফটোশপ এডিটিং, ঠিক আছে, এবং 5-6টা অ্যাকাউন্ট খুলে, 5-6টা অ্যাকাউন্ট খুলে এভাবে আপনি দেখেন কি ধরনের লেখা লিখতেছে, ঠিক আছে, এবং যেটা লেখা এই লেখা আপনি দেখেন এইভাবে কি ধরনের এখানে টাইটেল ইউজ করতেছে, ঠিক আছে, সব থেকে বেটার আপনি এখানে আমি লিখছিলাম স্ক্রিন রিটাচ, তখন কি কি ওয়ার্ড আসছিল দেখেন, স্ক্রিন রিটাচ হাই এন্ড স্ক্রিন রিটাচ, তাই না, এইগুলো শব্দগুলো আসছিল, তাই না, আচ্ছা আমি শুধু রিটাচ লিখি দেখেন কি কি আসছে, রিটাচ ফটো, ফটো এডিটিং, রিটাচিং, স্ক্রিন রিটাচিং, জুলিয়ার রিটাচ, এরপর হচ্ছে এগুলো আসছে, ঠিক আছে, এইভাবে আর কি সার্চ করে কি ধরনের টাইটেল আপনি ইউজ করবেন বুঝতে পারবেন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এগুলো যে আপনার কিওয়ার্ড আমি দেখতেছি কিওয়ার্ড, তা আপনি 5-6টা এইভাবে অ্যাকাউন্ট খুলে কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে, কি ধরনের কিওয়ার্ড রাখতেছে ওরা, ঠিক আছে, সবাই কি ধরনের এগুলো মানে বুঝতে পারবে, এগুলো তো আপনার ফার্স্ট প্রথম পেজে না, এইগুলো এইগুলো প্রথম পেজে না, তারপরে এই ধরনের গিগের উপরে কাজ আসতেছে, তাই না, মানে এই গিগগুলো টাইটেল বা এই গিগগুলোর কাজ বাইরে পছন্দ হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন, বা এরা মার্কেটে ঘোরাফেরা করতেছে, সুতরাং এদের কাজগুলো দেখলে বোঝা যাবে যে এরা কি ধরনের, এই যেমন এখানে এখানে আছে একটা একই ধরনের রিটাচ হেডশট পোর্ট্রেট স্ক্রিন অ্যান্ড ইমেজ এডিট ইমেজ, ঠিক আছে, এই ধরনের একটা টাইটেল ইউজ করবেন, এখানে লিখছে আই উইল ডু কুইক স্ক্রিন রিটাচিং, ফ্যান্টাস্টিক ফটোশপ এডিটিং, ঠিক আছে,
এখানে আছে জুয়েলারি, এটা তো আপনার জুয়েলারি ছাড়া তো আপনি দেন নাই, ফটো দেন। এখানে এসে হচ্ছে আই উইল ডু ফটোশপ রিটাচিং, ফটোশপ এডিটিং, আর কি দিছে স্ক্রিন রিটাচিং এনহ্যান্সমেন্ট, ঠিক আছে এরকম দিছে। তো এইভাবে কয়েকটা ইয়া দেখে পাঁচ ছয়টা গিক এভাবে দেখে যেটা আপনার পছন্দ হয়, ঠিক আছে, সেখানে টাইটেল রাখবেন, একটা টাইটেল রাখবেন। এরপর এখান থেকে গিকটাও অ্যাবাউটটা এখান থেকে একটা দেখে আপনি হয়তো যেটা পছন্দ হয় আপনার, ঠিক আছে, বা কয়েকটা কপি করে আপনি নোটপ্যাডে রাখবে। রাখার পরে সেখান থেকে আপনার কাটা ছেঁড়া করে যেটুকু আপনার পছন্দ হয় এতটুকু একই রকম যে রাখলে কিন্তু ইয়ে হয়ে যাবে, সেম জিনিস রাখলে সমস্যা, ঠিক আছে। আপনি এটাকে এডিটিং করে সিস্টেম করে নিজে লিখলে সব থেকে বেটার, বাট এখন আমাদের সময় যেহেতু কম সেই হিসাবে আর এখন যাচাই বাছাই করার সময় নেই। আপনি একটা থেকে পছন্দ যেটা হয় সেখান থেকে রাখবেন, রেখে এটা তো সুন্দর লাগতেছে এখানে রেখে সেখান থেকে কাটসাত করে সুন্দর করে গুছায় আপনার মতো গুছায় আপনি আবার পেস্ট, আপনার গিয়ে গিগ ডিটেইল যখন চাবেন পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন। এরপর এখান থেকে এটা আছে, এরপর এখানে এফকিউ কোশ্চেন দেওয়া আছে, আপনি এখান থেকে এফকিউ কোশ্চেন নিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে আর বড় একটা বড় একটা বিষয় যে এখানে একটা এটা বড় একটা বিষয় যে আপনার কি ধরনের ট্যাগ আউট ইউজ করতেছে। এটা ট্যাগ আউট হচ্ছে আপনার ফটো রিটাচিং, ফটোশপ ব্যাকগ্রাউন্ড, ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং রিটাচ ফটো। আবার এটা এটার ট্যাগ আউট হচ্ছে আপনার ফটো রিটাচিং, ফটো এনহ্যান্সমেন্ট, ফটো এডিট, ফটোশপ স্ক্রিন রিটাচিং, ফটোশপ এডিটিং, পাঁচটা রাখতে হবে, ঠিক আছে। এবার দেখে আপনি যাচাই বাছাই করে আপনি আপনার একটা গিফট তৈরি করে ফেলেন, ঠিক আছে। যে ছবিগুলো আপনাকে দিচ্ছি ছবির উপরে একটা স্ক্রিন রিটাচের উপরে করে ফেলেন, কেন সুবিধা হবে আপনার, আপনি কাজ ভালো পাবেন। কেন মাত্র দেখেন আর কেউ সার্চ দেয় মাত্র 1076টা হচ্ছে আপনার গিগা আছে এখানে, বুঝছেন, সারা ফাইবারের মধ্যে মাত্র 1076টা গিগা আছে, বুঝতে পারছেন। আর আপনি কাজ করাটা অনেক সহজ হবে স্যার, অনেক সহজ হবে। আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ উপরে দেন, তাও দেখেন আমি রিমুভাল দিলাম, এখানে দেখেন 44296টা হচ্ছে গিগা আছে এর উপরে, অনেক তো সেজন্য আপনি হ্যাঁ অনেক কষ্ট, অনেক ঝামেলাও আছে সেজন্য হয়তোবা আমি দিয়েছি, আপনি এখন এইভাবে করে দেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা স্যার আমি করতেছি এখন, তবে তার আগে অবশ্যই তার আগে কয়েকটা গিগ রিটাচের উপরে কয়েকটা 8-10টা গিগ খুলে যাচাই বাছাই করে, ঠিক আছে, কি ধরনের ইয়াগুলো আপনি তৈরি করেন। ওকে স্যার, হুম স্যার, আমনটা দেখবেন না স্যার, হুম অবশ্যই দেখব। নিভা দেখান আর আমার আগের ফাইলের একটু প্রবলেম আছে, আবার পাঠাবো স্যার। হুম হুম অবশ্যই, আমি তো ডিলিট করে দিছি তো, এটা তো প্রবলেম তো অবশ্যই আছে, আমি বললাম প্রবলেম আছে, আপনি ডিলিট করে সুন্দর করে ওয়ার্ড ফাইলে ভালোভাবে পাঠান স্যার। নিভা আচ্ছা আচ্ছা, এই ধরনের ফটো দিয়ে ছবিটা এরকম দিয়েছেন, আচ্ছা ঠিক আছে চলবে। আচ্ছা ওকে দেখি, ঢোকেন দেখি, গিগ ওপেন করেন, আচ্ছা দেখো পড়তে টাইটেল দেখে আসি, পড়তে দেখি আসি ওটা, টাইটেল দেখি, আই উইল ডু ফার্স্ট প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড ইমেজ রিসাইজ রিটাচ ইন ওয়ান ডে, আচ্ছা ভালো হইছে, টাইটেল ব্যতিক্রম হইছে। আচ্ছা নিচের দিকে আসেন, দেখি কি কি ফটো দিয়েছেন, আচ্ছা এরপরে আচ্ছা ঠিক আছে চলবে, আপনি নিচে আসেন, প্রথম ছবিটা আরো সুন্দর, আচ্ছা দিয়ে দিয়েছেন সমস্যা নাই, এখন চেঞ্জ করার দরকার নেই, আরো একটু ক্যাচি হলে ভালো হইতো প্রথম ছবিটা, বুঝলেন নাই, একটু প্রথম ছবিটা একটু ক্যাচি হলে সহজে এটা একটু বেশি সিম্পল হয়ে গেছে, একটু ক্যাচি হলে ভালো হইতো, এখন কি দিয়ে দিয়েছেন আর চেঞ্জ করার তো কোনো দরকার নেই, থাক দেখা নিচের দিকে আসেন দেখি, আচ্ছা অ্যাবাউট, আচ্ছা নিচে আসেন, আচ্ছা নিচে আসেন, নিচে আসেন, গুড আচ্ছা নিচে আসেন, আচ্ছা ফটোশপ রিটাচিং দেখি দেখি ট্যাগ আউট দেখি, রিসাইজ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এর ফটোশপ প্রোডাক্ট সব, আচ্ছা ঠিক আছে ভালো হইছে, দারুণ হইছে, আর একটা সিস্টেম তো বুঝে ফেলছেন তাই না, এখন আপনি এইভাবে আরো ইয়াগি করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে ঠিক আছে গুড। তাও আমি আমার আপনার গিগ ভালো লাগতেছে, বাট শুধু প্রথম পিকচারটা আরো ক্যাচি হলে ভালো হইতো, ঠিক আছে। স্যার আমারটা একটু দেখেন স্যার,
আচ্ছা দেখান। আচ্ছা স্যার দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুবই ভালো কাজ পারেন আসলে। আপনার ছবি দেখে প্রোফাইল ছবিটা দেখেই মানে মনে হচ্ছে ভালো কাজ পারেন এরকম একটা মানে বাইরে চলে আসবে একটা ইয়ে চলে আসবে না দেখে তো আমি দেখতে পাইনি স্যার প্রোফাইল পিকচারটা স্যার দেখেন মাহফুজা একটা প্রোফাইলে সর্বপ্রথমে দরকার অ্যাভাটার ভালো হ্যাঁ হ্যাঁ স্যার মাউস কাজ করতেছে না হারেজ ভাই আর দেখা হবে না থাক হারেজ ভাই দেখাবে না এইজন্য এই অবস্থা না না আমি তো কাজ পারি না স্যার তো জানেই এইজন্য সবাই আমারটা দেখুক দেখে একটু বলুক অনলাইন থেকে নিচে স্যার এই ছবি এটা নকল ছবি স্যার আচ্ছা যদি ফাইবার না ধরতে পারে তাহলে আপনি ধরে লাভ আছে আমরা করছি হারেস দুই নাম্বারই করে স্যার এই জন্য আমাকেও বলা হয় আমি দুই নাম্বারই করি স্যার ওই যে শারমিনা পুরোটা আমি ওই ওলা আমি তৈরি করেছিলাম তো সে তো কি হচ্ছে স্যার আমি নেট থেকে ডাউনলোড করে স্যার উপরে শুধু ভেক্টর তো স্যার নিচে যাব কি হ্যাঁ নিচে যান নিচে যান নিচে যান আচ্ছা ঠিক আছে চলে যান দেখি ভালো হইছে আপনার ওভারঅল ইয়ার প্রোফাইলটা এই গিগটা ছবিটা ভালো লাগতেছে ক্যাচি ছবি হইছে একটা সেকেন্ড ছবি দেন দেখি এই যে লাল কালার ইউজ করছে আসলে ভালো হইছে ছবিটা খুবই ভালো হইছে তারপর নেক্সট ভালো ভালো হইছে ওকে নিচে দেখেন নিচে আসেন দেখি এরপরে আচ্ছা নিচে আসেন নিচে আসেন আরো নিচে আসেন নিচে আসেন আরো ওকে দেখি দেখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখি আর একটু উপরে একটু উপরে বকুলাপুর তো সব হাই রেট স্যার আমরা তো $25 দেওয়ার সাহসই পাই না বকুলাপুর কাজ একদম পুরো প্রফেশনাল থেকে প্রফেশনাল হয়েছে খুব দারুণ হয়েছে খুবই ভালো হয়েছে হ্যাঁ প্রথমেই ভালো লাগছে আপনার যে আপনার ছবিটা দিয়েছেন যেটাই আপনার দেখি বায়ার প্রথমেই খুশি হয়ে যাবে যে মনে হচ্ছে খুবই একজন ফর্মাল পার্সন আর কি বোঝা যাচ্ছে যে খুবই অফিসিয়াল একজন অফিসিয়াল ছবি হয়েছে একটা ও আমি তো ভাবছি স্যার আমার ছবিটাই খারাপ হয়েছে এটা আমার মেয়ে সিলেক্ট করে দিয়েছে স্যার না খুবই ভালো হয়েছে ওকে ঠিক আছে স্যার আমি একটা জিনিস দেখাতাম স্যার হুম হুম এই হারেজ এখন আমার সাথে হিংসা করে কি দেখাবে জানো স্যার আচ্ছা একটু আমি আসতেছি এক মিনিট আসতেছি আপনি দেখেন পিকচারটা ঠিকই আছে কিন্তু রাস্টার টু ভেক্টর লিখছেন না হ্যাঁ
ওটা সুন্দর হয়নি ভাই, রাস্তাটা ওটা সুন্দর, ওটা সুন্দর করতেছি ভাই, ওটা ব্যাপার না। এবং ওটা একটু হোল্ড করে দেন, যে লেখাটা এখন লেখছেন ওই লেখার কিন্তু আপনার মান ঠিক নাই, ওটা সুন্দর বড় হয়ে গেছে, ওটা সুন্দর করতেছি, আমার পিক্সারের সাইজও ঠিক না সেটাও ঠিক করতেছি, অন্য কথা বলবো স্যার। স্যার মানে এটা ডাউনলোড করছি স্যার, সম্পূর্ণ ছবিটা নেট থেকে ডাউনলোড করছি, শুধু উপরে এটা লিখছি, ভালোভাবে লিখবো স্যার, এইরকম ভাবে কি দিব দেওয়া যাবে স্যার? রাস্টার টু ভেক্টরের, হ্যাঁ আমি রাস্টার টু ভেক্টরের ছবি, আপনি এগুলো গিগ গুলো দেখেন, দেখবেন যে কি ধরনের গিগ, সেগুলো দেখবেন কি ধরনের এক লোগো, লোগোটাকে রাস্টার লোগো সেটাকে ভেক্টর করছে, এই ধরনের দেখবেন, এই ধরনের ছবি কম দেখবেন। আমি আবার দেখালাম যে যেভাবে ঘোলাগোলা ছবিকে আপনার ভেক্টর করে ফেলছে, ঠিক আছে, ভেক্টরে আনছে, রাস্টার ভেক্টর বলতে এটাকেই বোঝায়, এগুলোকে কিন্তু বোঝায় না। মানে রাস্টার হচ্ছে আপনার ফরম্যাট, মানে স্যার আমি ফটোশপে যদি এটা ফরম্যাট চেঞ্জ করি তাহলে সব তো জেপিজি বা পিএনজি ফাইলই হচ্ছে স্যার। বুঝছি, কিন্তু এটা আপনি এটাকে কেন, আপনাকে বায়ার এটাকে কেন আপনাকে রাস্টার ভেক্টর করতে দিবে? এটা তো রাস্টার ভেক্টর করার কোনো কাজ না, বুঝেন নাই? মানে বায়ার কি ধরনের কাজ দেয় সেটাকে টার্গেট করি আমরা, পিকগুলো দেই, বুঝেন নাই, আমরা প্রোফাইলটা দিই, বায়ার এই ধরনের কাজ দেয় না। মানে আপনার রাস্টার ভেক্টরের কাজগুলো বায়ার এই ধরনের কাজ দেয় না, বায়ার দিবে কোনো ঘোলাগেলা কোনো ছবি সে দেখতে পাচ্ছে না, বলবে যে এটাকে তুমি আমাকে ভেক্টর করে দাও, ঠিক আছে, এই ধরনের। স্যার হ্যাঁ স্যার, স্যার কালকে কিন্তু আপনি একটা সুন্দর জিনিস শিখাই দিছিলেন, ইন্টারনেট থেকে কোন একটা ভালো হাই রেজুলেশনের যে লোগো আছে নেওয়ার পরে ওইটা আমরা নিজেরাই মনে করেন যে রেজুলেশন হারাই ফেল দেব, মানে শুট করব, পিকচারটা সেভ করার পরে বড় করব, তখন ঘোলা লাগবে, তখন বায়ার বুঝতে পারবে যে এই ঘোলা ছবির থেকে আমরা ওইটা করছি। ওইভাবে করলেই বা ইয়া হারেস ওইটাই হচ্ছে, ওইরকম করলে কোনো কষ্ট হবে না স্যার, হ্যাঁ একটা সময় কম লাগে, ওইটাই বেস্ট। আপনি একটা ভালো ছবি নিয়ে, ভালো একটা লোগো নেন, অথবা আপনি ভালো একটা পিকচার নেন, সেটাকে আপনি আগে এটাকে ভেক্টর করে রেখে দিয়ে আপনি এটা একটা কপি নিয়ে ফটোশপে এটা রেজুলেশন কমাই দিয়ে ঘোলাঘোলা করে ফেলেন। এর পাশাপাশি রাখবেন যে এই ধরনের কাজ আমি করি, যে আমি ঘোলা ছবি বা এই ধরনের রেজুলেশন ছাড়া ছবিটাকে আমি ভেক্টর করছি বা করে দেখাইছি, ঠিক আছে। এই ধরনের কাজই আপনার মূলত বায়াররা দেয়, যে ছবিগুলো তারা ইয়ে আনতে পারতেছে না, যেটাকে তারা নর্মাল ফর্মটা আনতে পারতেছে না বা ইয়ে করতে পারতেছে, সেটাকে তারা এইভাবে করে দেয় আর কি, কাজ যেভাবে দেয় আর কি, যে ভেক্টর রাস্টার করে দাও আমাকে, ঠিক আছে। বাট আপনি যে ছবি দেখাচ্ছেন এটা একটা রাস্টার কোনো কাজ না, বুঝতে পারছেন কি ভাই? ইয়া হারেস ওইটাই করেন, বুঝতে একটু সময় যাক, ওইটাই করেন। আপনি একটা একটা ভালো ছবি নেন নিয়ে, কালারফুল কোন ছবি নেন, হয়তো কোনো কার্টুনের, অথবা আপনি দেখেন যে ইয়াগুলা যে আপনি ভেক্টর টু রাস্টার কিলে গিগুলো কেমন ধরনের ছবি দেওয়া, দেখবেন যে কোনো সিংহের একটা মুখ, ঠিক আছে, লোগোর আকারের, সেটা ঘোলা ঘোলা সেটাকে রাস্টার করে ফেলছে, ঠিক আছে। সেটা কিন্তু আসলে নর্মাল ছবি, আমি যে বললাম ওইভাবে হয়তো করছি, নর্মাল কোনো ছবি আপনি, আমি বলে দেখাচ্ছি, দাঁড়ান একটা মিনিট আমি একটু দেখাচ্ছি, দেখেন আমি সার্চে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ স্যার, স্যার আমার $30 একটা অর্ডার আসছে স্যার। অর্ডার আসলেই হবে, ঠিক মতো রেসপন্স করতে পারি না, রিকোয়েস্ট আসছে অর্ডার না। অবাক করে দিতে পারেন আপনি খুব ভালো করে, ভালো ভালো, এটা 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 হচ্ছে স্পিরিট, এটা অবশ্যই আমি এপ্রিশিয়েট করি, এটা স্পিরিট, ঠিক আছে। খুশি লাগছে আমরা, এটা কি অ্যাপ্রিশিয়েট করি, ঠিক আছে, আমি এটা মনে করি, সেটা এটা খুশি হচ্ছে এই কাজটাতে, এটাই এটাই খুশি হওয়ারই দরকার, কারণ প্রথম হিসাবে অনেক এটা একটা প্রথম নতুন নতুন হিসাবে কিছু কিছু খুশি আসলে এগুলো আসলে অন্যরকম, ঠিক আছে, হয়তো ধাপে ধাপে উনি বুঝতে পারবেন রিকোয়েস্টটা কেমন বা অর্ডারটা কেমন, উনি নিজেই বুঝতে পারবেন, তাই না? আচ্ছা তো আমি আর আমার ছবিটার রেজুলেশন আসলে ভালো নয়, এইজন্য ছবিটা খুব ভালো হচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি সানগ্লাস পরা ছবিটা বেশি আছে। আচ্ছা লোগো আমি দেখেন, লোগো পিকচার দেখেন, আমি আমি ইয়া আপনাকে দেখাচ্ছি, হারেজ আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন আপনি এই লোগোতে গেলেন, যাওয়ার পর দেখেন অনেক রকম লোগো আছে, যেমন ধরেন আপনি একটু করার পরে রাখলেন এক সাইডে, এটা কপি নিয়ে ফটোশপে নিয়ে গেলে এটাকে আপনি রাস্টার করে ফেললেন। একটু শুধু স্যার সংক্ষেপে একটু ভেক্টর করা দেখান স্যার, একটু এটা ট্রেস করা তো বুঝলেন না, কাল ট্রেস দেখালাম আপনাকে, অথবা আপনি এই ধরনের ছবি নিতে পারেন, এই যে আপনি এখান থেকে আপনাকে ওপেন করান, এই লেস্টার সময় লাগবে,
এটা নিয়েই তো আপনি এটা সরাসরি ট্রেস ট্রেস করলেই তো ভেক্টর হয়ে যাচ্ছে। এই ছবিটাকে আমি ট্রেস করতেছি তো রেজলিউশন কম সব ইয়া হয়ে যাচ্ছে এটাই সমস্যা। না 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 আপনি আগে রেজলিউশন কমাবেন না, রেজলিউশন আগে কমাবেন না, এটাকে নিয়ে আগে আপনি নরমাল ছবিটাকে নিয়ে আগে ভেক্টর ইয়া করবেন, ট্রেস করবেন। ট্রেস করুন বলে এটা কালার দেওয়া আছে তাই না, আপনি 16 কালার দিবেন ট্রেস, এমন 16 কালার আছে না, 16 কালারে দিয়ে এটাকে ট্রেস করে ফেলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ট্রেস করার পরে ভেক্টর করে রাখার পরে গিয়ে আপনি এটাকে আপনার এটা একটা কপি বা এর একটা কপি রাখবেন, ঠিক আছে, অল্ড কোয়ের কপির কপি, সেই কপিটাকে নিয়ে যাবেন ফটোশপে, নিয়ে গিয়ে সেটাকে আপনি রাস্টার রেজলিউশন কমাই দিয়ে এটাকে রাস্টার করে ফেলবেন। কমাই ফেলে আপনি এটাকে পরে পাশাপাশি রাখবেন যে এটা এরকম গোলা গোলা ছিল আগে, সেটাকে ভেক্টর করে একদম সুন্দর করছি, এটা হচ্ছে, এটা হচ্ছে সুন্দর হবে। এই ধরনের লোগো ধরেন আর কঠিন কিছু লোগো আছে না, ধরেন এইরকম ছবি অথবা ধরেন এই যে এরকম ছবি, হ্যাঁ এই ধরনের ছবিগুলোকে, এই ধরনের এই একটা ছবি যেগুলো ক্যাচি হয়, নরমাল ছবি না যেগুলো ক্যাচি মানে চোখে পড়বে, এই ধরনের ছবি রাখবেন। স্যার আমি আমার তৈরি করা লোগোতে এরকম করি স্যার। না 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 অবশ্যই না, আপনার তৈরি করা লোগো তো অত বেশি ক্যাচি হবে না, বুঝছেন না, বাট এই লোগোগুলো তো অনেক ক্যাচি, বুঝতে পারছেন, আপনার তৈরি করা লোগোতে আপনার নিজস্ব কাজ ঠিক আছে, বাট এই আপনাকে বাইরে কিন্তু আপনার লোগো থেকে আপনার লোগোকে রাস্তা করতে দিবে, একটা করতে দিবে না, তার কোনো লোগোকে সে করতে দিবে, এই ধরনের কোনো লোগোকে সে দিবে, বুঝতে পারছেন, আপনার কোনো লোগো তো সে কিন্তু বলবে না তুমি রাস্তা রাস্তা করো বা ভেক্টর করো, ঠিক আছে, আপনার কোনো লোগো তো আপনি আপনার ইউজ করছেন আপনার বিভিন্ন সাইডে, বাট আপনি বায়ার কি ধরনের কাজ দিবে সেটাকে টার্গেট করে আপনি গিগটা তৈরি করবেন, আমার কথা কি বুঝতে পারছেন, আপনার পছন্দ অপছন্দ এখানে কোনো বিষয় না, বায়ার কি চাচ্ছে, বায়ার দেখলে কি ধরনের কোনটা চাচ্ছে বায়ার, ঠিক আছে, এধরনের এই একটা কাজ, ঠিক আছে, এই ধরনের কাজ, এই একটা দেখেন লোগো দেখ একটু টাফ বা একটু ক্যাচি টাইপের, ঠিক আছে, এই ধরনের লোগো কিন্তু চোখে পড়তেছে, এই ধরনের লোগোকে আগে আপনি ভেক্টর করবেন, আগে করে সেটাকে রাস্তা করে এটা পাশে ফিরে রাখলেন, হ্যাঁ বুঝতে পারছেন কি, যেগুলো চোখে পড়ার মতো একদম নিচে দেখেন দেখবেন সিংহর মতো সিংহ বড় একটা সিংহ মাথা দিছে এবং লাল, ঠিক আছে, যেগুলো দেখতে প্রথমেই গিকটা উপরে অনেক অনেক গিকের মধ্যে চোখে পড়ে, এই ধরনের লোগো বাছাই করে সেটাকে আপনি ফ্রন্টে রাখবেন। হ্যাঁ দেখেন আমি এখন যাচ্ছি আপনার ইয়াতে যাচ্ছি, আমি এখানে সার্চ দিলাম ভেক্টর টু রাস্টার, ভেক্টর টু রাস্টার, আচ্ছা এই দেখেন এই গিক দেখেন এই ছবি ছবি দেখছেন, এই দেখেন এখানে একটা সিংহ মাথা দিছে, এই দেখেন এটা কিন্তু জি স্যার, এই দেখেন কিভাবে দিছে দেখছেন, এখানে একটা লোগোর মতনই কাজ করতেছে, এটা এটা আসলে ভেক্টরির কাজ, ঠিক আছে, অথবা আপনি একটা কাজ করতে পারেন এখানে সার্চ সার্চ দেওয়ার সময় লিখতে পারেন লোগোর পিছনে আগে লিখতে পারেন যে ইলাস্ট্রেশন লিখতে পারেন, যেমন ধরেন ইলাস্ট্রেশন লোগো অথবা ইমেজ দিই আমি, এই দেখেন এই একটা এখানে কঠিন কঠিন বেশি বেশি কঠিন এখানে আবার বেশি ইলাস্ট্রেশন, তারপরেও প্রবলেম নাই, এই যে একটা এটা এটা কিন্তু আপনি ইয়া করা, এটা কিন্তু ইলাস্ট্রেশন করা, ঠিক আছে, এটা কিন্তু আপনি ভেক্টর করা, বুঝতে পারছেন, এটাকে আপনি রাস্টার ভেক্টর করে করতে পারবেন, এটা কিন্তু বেশ ক্যাচি একটা পিকচার, এটা কে বলেন তো উলভারিন ছবি দেখছেন এগুলো আপনারা, এক্সম্যান হিউ জ্যাকম্যান স্যার, হ্যাঁ জি স্যার, স্যার হিউ জ্যাকম্যান, হিউ জ্যাকম্যান উলভারিন ওর ক্যারেক্টার আর কি স্যার, এক্সম্যান, হুম স্যার হুজুর হলো অনেক আগে দেখছি, এখন তার হুজুর হয়ে গেছে এখন আর এগুলো ইয়া না, যাই হোক আপনি অথবা এখান থেকে এই একটা পিকচার দেখেন, এটা ইয়া করা, এই যে এই ধরনের কিছু ক্যাচি ছবি নিলে, ঠিক আছে, অত আপনি এখানে ইলাস্ট্রেশন লোগো দেই, লোগো কিছু টাফ ছবি আসবে হয়তো বা, ও সরি এটা ইলাস্ট্রেশন ইয়ে আসতে চাচ্ছে, যেটা বললাম আর কি, এই ধরনের আপনি এখান থেকে কিছু ক্যাচি ছবি এখান থেকে ভাবে নেবেন, ঠিক আছে, যেমন দেখেন এখানে এই যে এখানে দেখেন বাঘের ছবি দিচ্ছে দেখছেন, অথবা এখানে এখানে সাপের ছবি দিছে এইভাবে এইভাবে, এখানে এখানে এই যে ইয়া দিছে, অথবা এটা এখানে পিকচারে দেখেন এই যে এখানে রাস্তা এই যে এটা এটাই বুঝতে পারতেছেন, দেখেন এটা ঘোলাগোলা ছিল, এই যে এটা সেম ছবি দেখেন ঘোলাগোলা ছিল, এটাকে আবার ভেক্টর করে দেখাইছে, ওকে আমি যে করছি হয়তো হয়তো সেভাবেই সে করছে হয়তো বা, স্যার সেভ করবো পিএনজি তে বা জেপিজি, এই দেখেন এটা 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 কেন দিচ্ছে, না সেভ তো করবেন আপনি জেপিজি দিয়ে করেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আপনাকে দেখতে যাচ্ছে আমি ভিতরে ঢুকে যে এটা রাস্তা না ভেক্টর, আপনি দেখ বোঝার সুবিধা দেখেন এটা কিন্তু এটা কেন দিচ্ছে মানে এটা যাতে চোখে পড়ে সাপে বড় ছবি দিচ্ছে তো এটা চোখে পড়ে ক্যাচি হয়, ঠিক আছে, এরকম দিছে, বুঝতে পারছেন, এটা কিন্তু জেপিজি তে করবেন আপনি কোনো প্রবলেম নেই, পিএনজি তে কেন করবেন কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না আপনার এইরকম হবে, ঠিক আছে, কথা বুঝতে পারছেন কি বলছি, জি স্যার, এই ধরনের ক্যাচি কোনো ছবি না সেটাকে আগে ভেক্টর করবেন, পরে এটাকে আপনি রাস্টারে নিয়ে ফটোশপে নিয়ে গেলে রাস্টার সাইজ ছোট করে রাস্টার করে সেটাকে পাশাপাশি রেখে ইলাস্ট্রেশনে রাখেন, রেখে পাশাপাশি কারণ ইলাস্ট্রেশনে আপনার ইলাস্ট্রেটরে আপনার কাজ করা সহজ,
সেটাকে একে রাস্টার করে সেভ করে সেটাকে আপনি নিয়ে আসলেন আবার রেজিস্টারে নিয়ে এসে পাশাপাশি রাখলেন, রেখে আপনি লিখে দিলেন যে ভেক্টর রাস্টার, ঠিক আছে, এইভাবে লিখে দিলেন। ওকে আচ্ছা, মেহেদি বলেন স্যার, আমি কিছুক্ষণের মধ্যে তৈরি করে আপনাকে একটা পাঠাবো স্যার। হ্যাঁ আচ্ছা, একটু সময় নেন, সমস্যা নেই, তাড়াহুড়ো দরকার নেই। আপনি হঠাৎ করে কিন্তু আমি আপনার ছবি থেকে কিন্তু রিটাচে চলে গেলাম, বা রিটাচে এখন দেখে দেখলাম বেশ ভালো কাজ, আশা করা যায় ভালো করতে পারেন যদি একটা অ্যাকাউন্ট, আশা করতে ভালো কাজ পাবে, কারণ মাত্র 1000টা হচ্ছে। আমি পাঠাইছি একটা, মানে ছবিটা অনেক রেজুলেশন কম স্যার, এর চাইতে বেশি ভালো কাজ করতে গেলে ভালো হচ্ছে না, আর আমার বিশেষ করে সানগ্লাস পরা ছবি বেশি আছে স্যার। আচ্ছা সমস্যা নেই, আপনি যদি ইয়াতে ফাইবার গিগে সানগ্লাস পরা ছবি দেন অনেক ভালো, আরো অনেকেই দিচ্ছে, ঠিক আছে স্যার। আমি এখানে এই যে আমার এই যে কি বলে তুমি যে ছবিটা দেওয়া আছে এটাই দেওয়া আছে স্যার ফাইবারে। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট, ঠিক আছে, একটু স্মাইলি, হ্যাঁ এই ছবিটা একটু স্মাইলি সানগ্লাস পরা। আচ্ছা আপনার আপনার পোর্টফোলিওতে আমি বলি, পোর্টফোলিও যে ছবি দিয়েছেন না যথেষ্ট লাগবে না, বুঝতে পারছেন? এস জাস্ট কোন দরকার না, পোর্টফোলিওতে এটা তো আসলে শুধু ফর্মালিটিস রাখা রাখা আর কি, কে কে দেখতে আসতেছে। আমি সর্বশেষে এখন যেটা পাঠাইলাম স্যার এটা জমা নিয়েন স্যার। আচ্ছা আর ইয়া মাহফুজা আপনি দেখান, মাহফুজা আপনি কি ধরনের ইয়া দেখি আপনাদের কাছে দেখি স্যার, আমার অফারটা চলে গেছে স্যার। আহারে চলে গেছে স্যার। আচ্ছা পাবেন পাবেন, আর পাবেন $30 কাজ দোকানে, আপনি পাঁচ কলকাতায় দিছিলেন যেটা আর সেন্ড করেন নাই না, $10 কাজ যেটা না স্যার, ভয় করিনি স্যার, আমি এখন রিফ্রেশ দেইনি আমার কাছে অফার না স্যার। স্যার আমি হারেজ বলতেছি স্যার। হ্যাঁ হারেজ বলেন স্যার, আমি একটু 10 মিনিটের জন্য যাচ্ছি স্যার, লিভ নিব না, লাইনে থাকব স্যার। আচ্ছা আমি এখন একটা বিষয়, সোয়াইপ কি আছে, আমি একটু ব্রেকে যাব, সোয়াইপ আপনি তো পরে সময় পাচ্ছেন, সোয়াইপ কি আছে স্যার? আছে। হ্যাঁ সোয়াইপ, আমি তো পরে রাতে তো দেখার সময় হবে হবে কেউ হচ্ছে না বা থাকতে হচ্ছে না, আপনি যে বিষয়গুলো শেয়ার করতে যাচ্ছিলেন, ঠিক আছে, আপনার হচ্ছে মার্কেটিং এর বিষয়ে, ঠিক আছে, স্যার আমিও একটু রান্না করব স্যার, ওই জন্যই স্যার, মানে স্কুলে দিছি না আমার, মানে আমার মাকে নিয়ে আমার ওয়াইফ একটু ডাক্তারের কাছে গেছে স্যার। আচ্ছা বাহ, বেত আপনাদের তো অনেক বহু কি এটাকে বলে বহু প্রতিভা আপনাদের, খুবই ভালো খুবই ভালো প্রতিভা স্যার। হ্যাঁ আর কিছুদিন আগে তো আমি রান্না করতে করতেই ক্লাস করতাম স্যার, তাই নাকি? আর চলেন আপনি আর আমি তাই ওদের বাসায় দাওয়াত খেয়ে আসি স্যার। না থাকে তো বেশি দাদা, কারণ এমনিতে কষ্টের রান্না করা কি আপনার মতো রান্না করে, এটা হচ্ছে কষ্টের রান্না, ঠিক আছে, এটা হচ্ছে না থেকে ঠেকাই পড়ে রান্না আর কি। আরে না স্যার, রান্না স্যার সবচেয়ে ইজি স্যার, তাই না? কে বললো? দুনিয়ার সবচেয়ে ইজি কাজের মধ্যে একটা স্যার রান্না। রান্না খুব ইজি স্যার, খুব ইজি স্যার, জানলে সব স্যার বিগত 6-7 বছর আগে করে আসছে স্যার। রান্না ইজি যদি হয় আপনার ডিম ভাজি এবং ভাত বা আলু ভর্তা। হ্যাঁ স্যার, আর যদি কেউ কোনো চাহিদা না করে স্যার, আমি দুইদিন দাওয়াত দিচ্ছি স্যার, জিতু আসুক আমার বাসায় দেখি কত ইজি রান্না করতে পারে। শরীফ ভাই রান্নার কাজ কখনো নিয়ে না বুঝছেন, যে কাজের কখনো যে রান্না করতে 2 ঘন্টা লাগবে, আমাদের ছেলেদের সেই রান্না করতে আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। এই জন্য বলবা কি জানো, বউ যাই বাপের বাড়ি যাবে আবার ফেরত আসার পরে বলবে কি তোমাকে এতদিন মিস করছি, এখন রান্না মিস করছি সেটা না বলে বলে বউ বউকে মিস করছে, তাই এটাই হচ্ছে রান্না। এটা কখনোই বলবো না আপু, আমি একটু গেলাম স্যার, আম্মু অসুস্থর পরে থেকে 6 বছর ধরে আপু আমাদেরই রান্না করার লাগে। আচ্ছা মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের রান্না অনেক টেস্ট বেশি হয়, ঠিক আছে, আমার বাসায় মাঝে মাঝে আমাকে করতে হয়, এই জন্য আমার তো ভাই কন্টিনিউ করা লাগে। আলে মুসা ভাইয়ের বাসায় আগে যাবো নিজে ভাই, আমি ঢাকায় জব করতে একা একা রান্না করতে আমি জানি এই বিষয়গুলো। যাই হোক সেটা ওই একা একা রান্না করে খেয়েছেন, মানুষকে তার খাওয়ান নেই তাহলে না বুঝা যেত। নেট থেকে নেট থেকে আপু এত রান্নার কথা বলেন না, যদি রান্নাটা একার জন্য হয় তাহলে ঠিক আছে, আর যদি ঘরে থাকে 6 জন সদস্য আর 6 জনের 6টা চাহিদা থাকে তাহলে বলবে
সাইরা দে মা কান্দা বাচ্চি আপু আমি 15 20 জনের রান্নাও করছি একবারে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা মেশের রান্না আচ্ছা না না মেছেন না সব ফ্রেন্ড একসাথে ধরেন খাওয়া দাওয়ার বিষয়ের জন্য আচ্ছা ঠিক আছে এখন যেহেতু আমাদের ক্লাসের মধ্যে আছি থাকার দরকার নেই এই কথাবার্তা হয়েছে অনেক হয়েছে এখন হচ্ছে আমি যেটা যে ইয়ার কি আপনার কার বাকি আছে মানে গিগটা আজকে মধ্যে সবাই কি আমাকে দিতে পারতেছেন তো যার যা বাকি ছিল ইনশাআল্লাহ স্যার দিতে পারব শুধু শুধু মানে মনোয়ার বাকি আছে আর দুই একজন মানে আর কেউ বাকি আছে কি আর হয়তো বা প্রিন্সেপটা মনে হয় স্যার বাকি আছে আচ্ছা শ্রাবণ আপনি স্যার জিতু আপনি একটু প্রিন্স কি ইয়া করেন প্রিন্স তো কোনো ইয়া করলো না হইছে না হইছে কি হইছে আপনার ফাইল খুলতে কি আপনি পোর্টফোলিও তৈরি করে ফেলছেন আপনার নামের যে ইয়াটি তৈরি করে ফেলছেন কথা বুঝেন নাই মানে আপনার হচ্ছে আমি যে ফর্মটা দিছিলাম ফর্মে তো প্রথমে নাম ঠিকানা এটা একটা একটা সাইট তারপর হচ্ছে আপনার স্ক্রিনশট ইয়ার ফাইবারের তাই না প্রথমে যে নাম এবং এটা এটা কি আপনারা ঠিক করছেন সবাই নাম এবং যে ঠিকানা এটা ছবি সহকারে যে পোর্টফোলিওটা আপনার নিজের এটা করছেন কি নিভা মাহফুজ আপনারা